بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশে এবং দেশের বাইরে যে যা যেখান থেকে আজকে উন্মুক্ত মাদ্রাসার এই প্রোগ্রামে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্যায় হাসানা বিষয়ক, পর্যায় হাসানা দরিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম, এই শিরোনামে আজকে আমাদের আলোচনায় আমাদের অতিথিরা সবাই আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হন নাই ইতিমধ্যে আমাদের উপস্থাপক ডক্টর ইব্রাহিম খলিল, গার্ডিয়ানের প্রকাশক নূর মোহাম্মদ ভাই, শেখ ফজলুল করিম মারুফ ভাইয়া দাই হিলাল্লাহ, আমার প্রিয় শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শামসুল আরেফিন, শামসুল আলম ওস্তাদ শামসুল আলম, এবং মোসাদ্দেক পায়েজি ওস্তাদ মোসাদ্দেক পায়েজি এবং ওস্তাদ হিফজুর রহমান সবাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আর এই পর্যায়ে আমি ডক্টর ওস্তাদ আনোয়ার ইব্রাহিমকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যান্ত্রিক ত্রুটির জন্য আমি কিছুটা সময় নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি। প্রিয় সুধী, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এবং আজকের এই মহতী আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছের দূরের দেশে কিংবা প্রবাসে যিনি যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি ব্যতিক্রম ধর্মী আয়োজনে এবং একটি ব্যতিক্রমী প্ল্যাটফর্ম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উন্মুক্ত মাদ্রাসা ওপেন মাদ্রাসার তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই ব্যতিক্রমী আয়োজন। আমরা কথা বলবো ইনশাআল্লাহ ফরজে হাসানা দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম শীর্ষকে আলোচনায়। আমাদের সাথে সম্মানিত সভাপতি হিসেবে যুক্ত হবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক প্রফেসর ডক্টর আকম কাদের স্যার। আমাদের সাথে আরো যুক্ত হওয়ার কথা রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর এ বি এম হাইসবুল্লাহ স্যার। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার যুক্ত হয়েছেন। স্যার অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন, যুক্ত হবেন প্রিন্সিপাল মাওলানা তাফাজ্জুল হক আজিজ, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাহাদুরগঞ্জ সুনামগঞ্জ। আমাদের সাথে প্রখ্যাত একজন মুফাসসির এবং ইসলামিক স্কলার শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ যুক্ত হবার কথা রয়েছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের সকলেরই সুপরিচিত বিশিষ্ট আলেমী দিন, আমরা যাকে আসলে দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে খুবই সরব, এবং আমাদের শেখ মোস্তাক ফায়েজি পীর সাহেব নাগাইজ দরবার শরীফ। আমাদের সাথে যুক্ত হবেন শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি, এবং অলরেডি যুক্ত হয়েছেন আমাদের ইয়াংদের মধ্যে অন্যতম উদ্যোক্তা আমাদের প্রিয় ভাই জনাব নূর মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক গার্ডিয়ান পাবলিকেশন। আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে চাই স্বাগত বক্তব্যের মাধ্যমে। আমাদের সাথে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন, স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জুবাইর আল মাহমুদ, পরিচালক উন্মুক্ত মাদ্রাসা এবং গবেষক গুমো সাহান। জুবাইর ভাই আপনি মিউট করা আছেন, একটু আনমিউট করে নিতে হবে। জুবাইর ভাই মিউট করা আছেন, দুঃখিত এখন দিচ্ছি। জি ঠিক আছে, অনেক অনেক দুঃখিত।
السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد করতে হাসানা দরিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম এ বিষয়ে আমাদের আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য অনেক স্কলার এবং একই সাথে যারা করতে হাসানা নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করছেন সে ধরনের মানুষজন আমাদের সাথে উপস্থিত হচ্ছেন তারা আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেবেন তারা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন সেই বিষয়গুলোর সংক্ষেপে আমরা এর আগে কয়েকটা নকটা দিয়ে যেতে চাচ্ছি এবং সেজন্য আমাদের স্বাগত বক্তব্য প্রথম কথা হচ্ছে করজে হাসানাটা কি করজে হাসানা হচ্ছে বিনা শর্তে কাউকে ঋণ দেওয়া এবং এটা হচ্ছে সুদের বিপরীতে একটা ইসলামী অর্থনীতি সুদের ভয়াবহ নীতির বিপরীতে একটা ইসলামী অর্থনৈতিক পদ্ধতি এটা হচ্ছে দরিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম এবং এটাকে আমরা মনে করি মানুষের শ্রমকে কাজে লাগানোর একটা অন্যতম মাধ্যম করজে হাসানাকে আমরা মনে করি অলস সম্পদকে অলস শ্রমকে প্রোডাক্টিভ কাজে লাগানো একটা অন্যতম উপায় করজে হাসানাকে আমরা মনে করি যে আত্মসম্মানের সাথে অর্থনৈতিক লেনদেনের প্রধান মাধ্যম কারণ কোটিপতি থেকে শুরু করে গরিব সবাই ঋণ নেয় সবাই ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেয় সবাই করজে হাসানা নিতে পারে করজে হাসানের ব্যাপারে আমাদের এটা দৃষ্টিভঙ্গি এবং করজে হাসানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এটা সামাজিক সম্পদ বাড়ানোর একটা উপায় তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে নিজে আল্লাহ তাআলা সম্পদ করজে হাসানা চাচ্ছেন তার মানে করজে হাসানা কোনো অপমানজনক বিষয় নয় যেটা ভিক্ষার মধ্যে আছে যেটা অন্যান্য বিষয়গুলোর মধ্যে আছে সেগুলো নয় বরং করজে হাসানা হচ্ছে সামাজিক সম্পত্তিকে গ্রোথ করার জন্য আমরা এই আয়াতে দেখি যে আল্লাহ তাআলা বলছেন যে করজে হাসানার মাধ্যমে তিনি বহুগুণ বৃদ্ধি করে দেবেন মূলত সামাজিক সম্পদ বাড়ানোর এবং একটা দেশ একটা জাতি সমৃদ্ধশালী হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে করজে হাসানা এর বিপরীতে যেটা আছে সুদি মাধ্যম অথবা ব্যাংক পদ্ধতি প্রচলিত পদ্ধতি সেটা বড় লোককে বড় লোক করে আর গরিবকে আরো গরিব করে কিন্তু করজে হাসানা এই একমাত্র মাধ্যম যেটা সামাজিক সম্পদকে সুভাবে বণ্টন করার মধ্য দিয়ে সামাজিক সামগ্রিক সম্পদের বহুগুণ বৃদ্ধি করে করজে হাসানা নিয়ে আমাদের মাঝে তৎপরতা অনেক কম এবং এই কম তৎপরতা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে সুদের ভয়াবহ দিকগুলো নিয়ে আমাদের ভাবনা নেই সুদের সামাজিক যে ক্ষতিগুলো আছে সেগুলো আলেমদের পাশাপাশি আমাদের অর্থনীতিবিদ মুসলিম অর্থনীতিবিদ যারা আছেন তারা সুদের বিষয়গুলো নিয়ে কথা বলেন না কারণ প্রত্যেকেই সুদের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আর করজে প্রধান কারণ যে কারণে আমরা করজে হাসানা নিয়ে আমাদের মাঝে তৎপরতা নাই সেটা হচ্ছে করজে হাসানাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি করজে হাসানার বিষয়ে আজকে আমাদের মেহমানদের থেকে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো এক হচ্ছে করজে হাসানাকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ গুলো কি কেন আমরা বাংলাদেশে করজে হাসানাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারছি না দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের কাছে মানুষের বিশ্বাসের এতটা কেন অভাব যে অভাবের কারণে মুসলিম বিশ্বে এক মুসলিম অপর মুসলিমকে বিশ্বাস করার ক্ষেত্রে কেন বিশ্বাসের অভাব হয় যার কারণে একজন মুসলিম অপর মুসলিমকে বিনা শর্তে অথবা সুদ ছাড়া ঋণ দিতে পারে না এই প্রশ্নগুলো আমরা আমাদের মেহমানদের কাছে জানতে চাইবো মোটা দাগে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে করজে হাসানার ব্যাপারে যখন বলে তখন একাডেমিক জায়গা থেকে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এটাকে যদি আমি একটু হালকা ব্যাখ্যা করি আমি আজকে একজন থেকে 50 টাকা ঋণ নিলাম সেই 50 টাকা দিয়ে আজকে 1 কেজি চাল কেনা যায় কিন্তু আগামী বছর 50 টাকা দিয়ে 1 কেজি চাল কেনা যাবে না হয়তো 60 টাকা দিয়ে 1 কেজি চাল কেনা যাবে তো এক্ষেত্রে চালের দাম বেড়ে গেল কিন্তু আমি যে 50 টাকা নিয়েছি সেই 50 টাকা তখন পাওনাদারকে দেব তিনি বলবেন যে চালের দাম তো বেড়ে গেল এখন আপনি আমাকে 60 টাকা দেন 60 টাকা দেন কারণ আগে আপনি যে টাকা নিয়েছেন সেটা টাকা দিয়ে 1 কেজি চাল কেনা যেত কিন্তু এখন আপনি আমাকে যে টাকা ফিরিয়ে দিচ্ছেন সে টাকা দিয়ে আমি 1 কেজি চাল কিনতে পারছি না ফলে আমার লস হচ্ছে এই যে একটা প্রশ্ন অনেকেই করেন সেই প্রশ্ন থেকে সেই প্রশ্নের কি উত্তর দিতে পারি সেটা আমরা আমাদের স্কলারদের থেকে জানব এই মোটা দাগে হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় যারা উপস্থিত হয়েছেন মেহমানদের মধ্যে থেকে সবাইকে স্বাগত বক্তা হিসেবে আমি সবাইকে প্রাণডালা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকুমুল্লাহ খাইরান প্রিয় ভাই জুবাইর আল মাহমুদ তরুণ উদ্যোক্তা গবেষক
চমৎকার ভাবে আমাদের আইডিয়াটা। তো মাদ্রাসা এবং বিশেষ করে আজকে যে বিষয়ে আমরা কথা বলছি ফরজে হাসানা, এই বিষয়টা বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা জানি অনেক মানুষ খুবই অসুবিধার মধ্যে আছেন, অনেক প্রভাবশালী মানুষ, অনেক মধ্যবিত্ত বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের মানুষ খুবই সাফারার। এই ফরজে হাসানাকে যদি আমরা সমাজে ভালোভাবে প্রমোট করতে পারি এটা খুব ভালো কাজ দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডিওতে আমাদের বরেণ্য স্পর্ধন যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই চলে যেতে চাই আমাদের আরেকজন তরুণ আইকন গার্ডিয়ান পাবলিকেশন, যে পাবলিকেশন থেকে সর্বশেষ আমাদের শেখ মিজানুর রহমান আজহারির একটা বই ভালোভাবে, আমি গতকাল তো আমরা তারাবি যখন পড়তে গিয়েছি সেখানে এই বইটা একটা ছোট দোকানে নজরে পড়েছে, আমার খুবই ভালো লেগেছে সেই সময়টাতে যে আমাদের তরুণ ভাইয়েরা এটা নিয়ে কাজ করছে। তো আমি কথা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি ব্যবস্থাপনা পরিচালক গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ভাই জনাব নূর মোহাম্মদ, কথা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিবাতুল মুত্তাকিন। আজকে রহমান ভাই আপনি মাইকটাকে আরেকটু ক্লোজ, কথা একটু কম শোনা যাচ্ছে। এখন নিশ্চয় শোনা যাচ্ছে? জি এখন ওকে, ঠিক আছে, জাযাকাল্লাহ। আজকের এই করজে হাসানা দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম শীর্ষক আলোচনা সভার সম্মানিত স্কলার বৃন্দ, যাদের আলোচনা শোনার জন্য আমি যুক্ত হয়েছি, যারা ইনিশিয়েটিভ নিয়েছেন উন্মুক্ত মাদ্রাসার ইনিশিয়েটর বৃন্দ, সবাইকে এই দুপুরে কোভিড নাইনটিনের এই কঠিন সিচুয়েশনে দাঁড়িয়েও শুভেচ্ছা জানাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন অক্সিজেন গ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা ছাড়াই ইন্ট্রুতে দুটো দৃষ্টি আকর্ষণী আমার পক্ষ থেকে জাতির কাছে দিয়ে রাখতে চাই। করজে হাসানা নিয়ে আমি কি বলতে পারি? আমি কখনোই ইসলামের একাডেমিক জায়গা থেকে আমার করজে হাসানা নিয়ে খুব সিরিয়াস লেভেলের এনগেজমেন্ট নেই। আমাদের স্কলার বিন্দু যা বলবেন সেটিকেই আমি প্রাথমিকভাবে আমার জন্য প্রয়োজনীয় মনে করছি ইলম হিসাবে। বাট একজন তরুণ হিসাবে লাস্ট 5 বছর ধরে করজে হাসানা নিয়ে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতাগুলো এবং ফিলিংস গুলো শেয়ার করতে চাই শুধুমাত্র শুরুতেই। দেখুন, আমরা খুব কথায় কথায় ক্যাপিটালিজমের বিরুদ্ধে মারাত্মক বক্তৃতা দিই, ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা ইসলামপন্থী, ইসলাম পন্থাকে এই জমিনে শক্তিশালী দেখতে চাই, তারা প্রতি মুহূর্তেই ক্যাপিটালিজমের বিরুদ্ধে খুব খড়গহস্ত। কিন্তু দিন শেষে ক্যাপিটালিজমের বিরুদ্ধে বক্তৃতা দিতে দিতে, লেখনী লিখতে লিখতে, তাফসির করতে করতে, কখন যে আমি নিজেই ক্যাপিটালিজমের পেটের ভিতর ঢুকে গিয়েছি, কখনো আমাদের সেই বোধটা, সেই মানে প্যারামিটারটা এখনো নির্ধারিত হয় নাই যে আমিও ক্যাপিটালিজমের ধারক বাহক কিনা। দুর্ভাগ্যজনকভাবে ক্যাপিটালিজমের উন্মেষের সাথে সাথে মুসলিম মানুষ থেকে কমপ্লিটলি একটা কোরআনিক টার্ম করজে হাসানা ভুলে দেওয়া হয়েছে। আপনি, আমি জানি না আমাদের স্কলার বৃন্দ একমত হবেন কিনা, সচেতন ভাবে আমাদের মুসলিম মানুষে জাকাত নিয়ে স্টিল টুডে একটা আলোচনা আছে, স্টিল টুডে পেরেশানি আছে, হতাশা আছে, মেকানিজম আছে, কাজ করার চেষ্টা করা হচ্ছে। বাট ইসলামের একটা অনিন্দ সুন্দর ইকোনমিক্যাল সলিউশন করজে হাসানা নিয়ে না আলাপ আছে, না লেখনী আছে, না স্পিচ আছে, না মোটিভেশন আছে। মরললেস লিটল বিট অফ হয়তো দু একজন স্কলার কথা বলছেন, বাট ইন এ ট্রু সেন্স আপনি এই সোসাইটিতে করজে হাসানার মতো কোরআনিক সলিউশন নিয়ে খুব বেশি উচ্চবাচ্য আপনি দেখবেন না। এটা কখন হয়েছে? এটা হয়েছে ক্যাপিটালিজমের মারাত্মক প্রতিক্রিয়ার আলটিমেট রেজাল্ট হিসাবে। দেখুন, আমাদের ক্যাপিটালিজম এসে শিখিয়ে দিয়েছে রি ইনভেস্ট করো, তোমার হাতে দুটি পয়সা থাকলে। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্যাপিটালিজম যে কাজটা করেছে
যে আমাদের মানুষে এসে বলছে তোমার হাতে দুটো পয়সা থাকলে তুমি ইনভেস্ট করো, আবার বিজনেস করো, বিজনেস অ্যাপ্রোচে যাও। বাট এখানে আমরাও দিন শেষে যারা কিনা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয় দেখতে চাই, মানুষের আর্থ সামাজিক সংকটকে মোকাবেলা করতে চাই, মানুষের অর্থনৈতিক পেরেশানিকে দূর করতে চাই, তারাও আলটিমেটলি আমরা রি ইনভেস্টমেন্ট পলিসিতে গিয়েছি, আমরা ইনভেস্টমেন্ট পলিসিতে গিয়েছি। কখনোই কর্জে হাসানার মাধ্যমে আমাদের সোসিও ইকোনমিক কালচারকে আমরা দূরীভূত করার প্রয়াস নেই নাই। ওকে, ইটস একটা একাডেমিক তত্ত্ব কথা। আলটিমেটলি কর্জে হাসানা নিয়ে কি হচ্ছে দেখুন, আমি খুব স্ট্রেট বুঝি, আমি একটা জেনারেল শিক্ষিত ছেলে, আমি স্ট্রেট বুঝি। সুদের যে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, সুদকে যে প্রাতিষ্ঠানিক রূপায়ণ করা হয়েছে, আপনি মরে মরে গেলে সুদ পাওয়ার জন্য ইনস্টিটিউশনাল কাঠামো আছে, আপনার দুটো মানে টাকা প্রয়োজন, আপনি প্রতিটি বাজারে গেলে বিভিন্ন এনজিও পাবেন, ব্যাংকিং পলিসি পাবেন, এনজিও প্যাকেজ পাবেন, যেখানে গেলে আপনি সুদ পাবেন। এবং সুদ পাওয়ার জন্য আপনাকে আর আগের মতো ওই যে একটা টার্ম আছে, মোরলদের কাছে যেতে হবে, গ্রামের মাতব্বরদের কাছে যেতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে যেতে হবে, নট দ্যাট। সুদ এখন পাওয়ার জন্য অ্যাভেলেবল লটস অফ সোর্স আপনার সামনে আছে। এখন আমরা কি করছি ইসলামপন্থী হিসাবে, আমরা যখন একাডেমিক তত্ত্ব কথা বলছি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম রাজনৈতিক সমাধান, সাংস্কৃতিক সমাধান, অর্থনৈতিক সমাধান, আমাদের খতিবরা, আমি একটা কাল্পনিক দৃশ্যকল্প বলি সব সময়, ধরে নেন আপনি আপনার জুমায় খুব দারুণ একটা খুতবা দিয়েছেন ইসলামের অর্থনৈতিক সমাধান নিয়ে, সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, কবিরা গুনা, কিন্তু সন্ধ্যাবেলায় আপনার এই বক্তৃতা শোনার পরে মুসল্লি খুব ভয় পেয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি আজ থেকে সুদের সাথে সম্পর্ক রাখবো না। কিন্তু সন্ধ্যাবেলা হঠাৎ তার প্রেগনেন্ট স্ত্রীকে হসপিটালে নিতে হবে, অথবা তার অসুস্থ বাচ্চাকে, অথবা তার বৃদ্ধ পিতামাতাকে হসপিটালে নিতে হবে, 5,000 টাকা প্রয়োজন। তখন ওই লোকটি উপায় না পেয়ে সেই ইমামের কাছে আবার ফিরে গেলেন যে আমাকে, আমার হঠাৎ 5,000 টাকা প্রয়োজন, প্লিজ আমাকে সেভ করুন। তখন একজন ইসলামপন্থী হিসেবে কি চিত্র আপনি সামনে দেখবেন? তখন কয়েকটা সান্ত্বনার বাণী দেখবেন, কয়েকটা আয়াত এবং হাদিস বলে তাকে ধৈর্য এবং তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার জন্য নসিহা করা হবে। ঠিক তখন দিশেহারা হয়ে সেই লোকটা যখন কোনো সুদী মহাজন অথবা এনজিওর কাছে যাবে, সে আলটিমেটলি সুদ পেয়ে যাচ্ছে। মানে অ্যাভেলেবল সোর্স থাকছে সুদ গ্রহণের। জীবনের প্রশ্নে আমি দেখেছি অসংখ্য ওলামায়ে কেরাম, আমি অসংখ্য ইমামকে দেখেছি, অসংখ্য পরহেজগার দেখেছি, জীবনের প্রশ্নে তিনি সুদের এনজিওর সাথে অথবা কোনো মহাজনের সাথে জড়িয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের ইসলামপন্থীরা একাডেমিক দৃষ্টিকোণ থেকে কন্টিনিউ বলে যাচ্ছেন সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না। বাট হোয়াট দ্য সলিউশন, আপনি কি আমাকে বলতে পারবেন? মানে আজকে নিশ্চয়ই আমাদের স্কলাররা এ বিষয়ে ভাবছেন, আমাদের এই ভূখণ্ডে আমাদের একাডেমিক ডিসকোর্স যে পরিমাণ সুদের এগনিষ্ঠে বলা হয়েছে, তার এগনিষ্ঠে সুদের প্রাতিষ্ঠানিকীকরণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা কি পরিমাণ কর্জে হাসানাকে পেট্রোনাইজ করতে পেরেছি? আমরা কি ইভেন জাকাত সিস্টেমকেও প্রাতিষ্ঠানিক অ্যাপ্রোচে নিতে পেরেছি? আপনি ইন্ডিভিজুয়াল কিছু অ্যাটেম্প দেখবেন, কিছু মানে দিনই স্ট্রাকচারাল কাঠামোর কিছু মানে হাহুতাশ দেখবেন, কিন্তু ইন এ ট্রু সেন্স আপনি যত বেশি একাডেমিক ডিসকোর্স নিয়ে বলেন, একাডেমিক কথা বলেন, আদতে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি সুদের এগনিস্টে ফিনান্সিয়াল কোনো ইনফ্রাস্ট্রাকচার আমরা গড়ে তুলতে পারি নাই। এখন আমরা লাস্ট 5 বছর ধরে আমরা একটা কাজ করেছি, ছোট একটা কাজ করেছি। যখন আমি ছাত্র জীবনে যখন আমার 2,000-1,000 টাকা কর্জে হাসানার প্রয়োজন হতো, তখন আমরা মোবাইলের স্ক্রিনে খুঁজতাম যে কাকে বলবো, কাউকে কল দিয়ে বলতাম না, যে এই ভয়ে যে যদি লোকটা ভুল বুঝে আমাকে। তখনই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমাদের কিছু বন্ধু বান্ধব যে আমরা কর্মজীবনে গেলে একটা কাজ, ছোট্ট একটা কাজ করব, সেটি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ফান্ড তৈরি করব, করে আমাদের ফ্রেন্ড সার্কেলে আমরা বলে দিব তোমাদের যদি লিটল বিট অফ মিনিমাম ঋণের প্রয়োজন হয়, তোমরা অন্য কোথাও যেও না, তোমরা আমাদেরকে বলো। তো আমরা কর্মজীবনে আসার পরে 1,00,000 টাকার একটা ফান্ড করেছিলাম 2015 সালে। এটা আমাদের অভ্যন্তরীণ দিনী ভাই বোন এবং আমাদের মানে সদ্য ইয়াংদের একটা সার্কেলে 100-200 জন লোকের একটা সার্কেল। আমরা যে ফিডব্যাকটা দেখেছি সেটি হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের দিনী সার্কেল, তারা যখন 2,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকার যখন প্রয়োজন হতো কর্জে হাসানার, তারা অন্য কোথাও তাদেরকে যেতে হয়নি।
তারা আমাদেরকে ফ্লুয়েন্টলি বলতে পেরেছে, আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার, আমরা একটা স্ট্রাকচারাল কাঠামোর মধ্য দিয়ে তাদেরকে কর্জে হাসানা দিয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন, লাস্ট 5 বছর ধরে আমরা এই মাত্র 1 লাখ টাকাকে 27 লক্ষ টাকায় আমরা ডোনেট করেছি। মানে মানে 1 লাখ টাকায় আমরা রিসাইক্লিং ওয়েতে 27 লক্ষ টাকা মানুষকে কর্জে হাসানা দিয়েছি। এবং আপনারা জেনে আরো পরিতৃপ্ত হবেন, এই 27 লক্ষ টাকার কর্জে হাসানা ফেরত পাওয়ার ফিডব্যাক হচ্ছে 96% টাকা আমরা বিনা বাধায় ফেরত পেয়েছি। কেন? আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে এখানে একটা ছোট্ট কাজ হয়েছে, সেটা হচ্ছে আমরা কাউকে ব্যক্তিগত উদ্যোগে কর্জে হাসানা দেই নাই, আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগে কর্জে হাসানা দিয়েছি। আমরা একটা ইনস্টিটিউট গড়ে তুলেছিলাম, আমাদের কর্জে হাসানার নাম যেমন আল হিকমা কর্জে হাসানা, সেখানে আমরা করেছি কেউ কর্জে হাসানা চাইলে আমরা ইন্ডিভিজুয়াল কাছে একটা অ্যাপ্লিকেশন নিয়েছি, দুজন লোকের সুপারিশ নিয়েছি এবং দুজন লোক তাকে ওয়ারেন্টি দিতে হয়েছে যে এই কর্জে হাসানা সে ফেরত না দিলে আমি ফেরত দেওয়ার মতো রেসপন্সিবিলিটি গ্রহণ করেছি। আমরা একটা কর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা স্ট্রাকচারাল কাঠামোর মধ্য দিয়ে আমরা কর্জে হাসানা দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ 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 আমরা 96% 27 লাখ টাকার 96% কর্জে হাসানা ইতিমধ্যে বিনা বিপত্তিতে আমরা ফেরত পেয়েছি। 4% আমাদেরকে মোটিভেট করেছে ফেরত পেয়েছি, এবং 2% আমরা ফেরত পেয়েছি মোটিভেট করে, আর 2%কে আমরা জাকাত ফান্ড থেকে, আমরা জেনেছি তার আসলে ফেরত দেওয়ার সুযোগ নেই, তার যে ফিনান্সিয়াল কাঠামো সেখানে ফেরত দেওয়ার সুযোগ নেই, আমরা তাকে আমরা একেবারে তাকে দায়মুক্ত করে দিয়েছি। এবং আমি পাইলট প্রজেক্ট হিসাবে আমার নিজের গ্রামে বগুড়াতে 10 লাখ টাকার একটা কর্জে হাসানা প্রজেক্ট নিয়েছি। আমি বুঝতে চেয়েছি যে মানুষ কর্জে হাসানা পেলে আসলে সুদের দিকে যায় কিনা। আপনাদেরকে দায়িত্ব নিয়ে জানাচ্ছি, আমার গ্রামে এই 10 লাখ টাকার ফান্ডের মাধ্যমে 1 থেকে 20 হাজার টাকা যাদের প্রয়োজন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, এই মানুষরা আর কোনো এনজিওতে যায় না। আমি তাদেরকে একটা কন্ডিশন দিয়েছি যে তোমার চাহিদা আমি মেটাতে পারলে up to 20,000 টাকা যদি আমি দিতে পারি, আমি একটা মসজিদ, আমাদের এই কর্জে হাসানা ফান্ড গঠন হয়েছে আমাদের মসজিদ কেন্দ্রিক, আমাদের মসজিদ কমিটির সভাপতি এটার সভাপতি, আমাদের ইমাম সাহেব হচ্ছেন এটার সেক্রেটারি। আমরা মসজিদ কমিটিতে আমাদের গ্রামের লোকজন অ্যাপ্লিকেশন সাবমিট করে, মসজিদ কমিটি তার ডাটা অ্যানালাইসিস করে তার আসলে ঋণ প্রয়োজন কিনা সেটি দেখে আমাদের এই গ্রামে কর্জে হাসানা ডিস্ট্রিবিউট করা হয়। এবং আপনারা জেনে পরিতৃপ্ত হবেন, আমাদের গ্রামের up to 1 to 20,000 টাকার কোন ঋণ প্রয়োজন হলে আমাদের গ্রামের কোন মানে কোন মানুষ সুদের এনজিওতে গিয়ে ঋণ গ্রহণ করছে না, আলহামদুলিল্লাহ। এবং আমি আরেকটু দায়িত্ব নিয়ে বলছি, যদি 30 লাখ টাকার একটা ফান্ড ক্রিয়েট করা যায়, আমার অ্যানালাইসিস আমরা একটা স্টাডি করে দেখেছি, ইনশাল্লাহ আমার আমি আর আমি বলেছি আমার গ্রামবাসীকে, আর 2 বছর পরে আমরা আমাদের গ্রামের পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে, উত্তর প্রান্তে, দক্ষিণ প্রান্তে ব্যানার টানিয়ে দিব, শতভাগ সুদমুক্ত গ্রাম ইনশাআল্লাহ। আমি সম্মানিত, আমি আর 2 মিনিট সময় চাই, সম্মানিত স্কলারদেরকে সামনে রেখে আমার অভিজ্ঞতা থেকে একটা প্রস্তাবনা দিতে চাই। সেটি হচ্ছে আমরা একটা সেন্ট্রালি কর্জে হাসানা ম্যানেজমেন্ট, আপনারা জানেন বাংলাদেশে জাকাত নিয়ে কাজ করার মতো একটা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট নামে একটা ইনস্টিটিউট, এবং দে আর ডুইং প্রেটি ওয়েল আলহামদুলিল্লাহ, এবং দারুণ তারা করছে জাকাত সিস্টেমকে ইনস্টিটিউশনালাইজ করার জন্য। আমার একটা প্রস্তাবনা, আমাদের স্কলারদের স্যার আছেন, আমি এখানে স্যারদের দেখতে পাচ্ছি, বাংলাদেশে সেন্টার ফর কর্জে হাসানা ম্যানেজমেন্ট নিয়ে একটা বেসরকারি ইনিশিয়েটিভ অবশ্যই নেওয়া উচিত। আমাদের একাডেমিক ভাবে আমাদের লিটারেচার তৈরি করা উচিত, আমাদের সেমিনার সিম্পোজিয়াম হওয়া উচিত। এই হারিয়ে যাওয়া কোরআনিক টার্ম, হারিয়ে যাওয়া কোরআনিক টার্ম এই ক্যাপিটালিজমের কবল থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রচুর লেভেলের ক্যাম্পেইন করা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালি পাইলট প্রজেক্ট গ্রহণ করা দরকার। দেখুন, আমি সবসময় বলি ইসলামপন্থীদের একটা বড় বিপদ আছে, সেটা হচ্ছে আমরা যে কোনো কাজ মোটা দাগে করতে চাই, মোটা দাগে যে কর্জে হাসানা সমাধান, জাকাত সমাধান, এইটার চেয়ে বেশি ইম্প্যাক্টফুল কাজ হচ্ছে পাইলট প্রজেক্ট গ্রহণ করা, কোনো একটা টেরিটরি নির্দিষ্ট করা, কোনো একটা গ্রাম, কোনো একটা উপজেলা, কোনো একটা জেলাকে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে যে এখানে আসলে কর্জে হাসানাকে ইমপ্লিমেন্ট করলে আসলে যে এটা হিউম্যান সলিউশন, ইকোনমিক্যাল সলিউশন, ইসলাম যে সত্যিকার অর্থেই একটা ম্যান মানে হিউম্যান সলিউশন, সেটা প্রমাণ করার জন্য আমি আমার স্কলারদেরকে পাইলট প্রজেক্ট গ্রহণ করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে একটা বেসরকারি
করজে হাসানা ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা, একটা সেন্ট্রাল বডি তৈরি করা যায় কিনা, সেই প্রস্তাব আমি আমার সম্মানিত শায়েকদের সামনে উপস্থাপন করছি। আমি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক মনে অভিজ্ঞতা শেয়ার করার ছিল, আমি বিনয়ের সাথেই ক্ষমা প্রার্থনা করে শেষ করছি, কারণ আমাদের সম্মানিত ওস্তাদরা আছেন, তাদের আলাপ আমরা শুনব ইনশাল্লাহ। আমরা করজে হাসানাকে এই জমিনে 21 শতকে এই 21st century শুধুমাত্র তাত্ত্বিকতার জায়গা থাকা নয়, বাস্তবিক অর্থে আমরা এই জমিনে প্রজেক্ট হিসেবে গ্রহণ করে আমরা প্রমাণ করব ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যেমনটি আল্লাহ রাসুল 1450 বছর আগে প্রমাণ করে দিয়েছেন। নতুন করে প্রমাণ করার কিছু নাই, আমরা ইমপ্লিমেন্টেশনে যাবই যাব, এই আশাবাদ ব্যক্ত করেই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। তার চমৎকার বাস্তুনিষ্ঠ বেশ কিছু চমৎকার নিয়ে এসে সেন্টার ফর করজে হাসানা ম্যানেজমেন্ট। ইনশাআল্লাহ আমরা আপিল করছি, আমাদের সুনামধন্য স্কলারগণ আছেন, এটাকে ব্রেইনস্টর্ম করে দেওয়া সুন্নাকে কিভাবে উজ্জীবিত করা যায় এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট স্কলারদের আকর্ষণ করছি। এক পর্যায়ে আমি আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আরো একজন ইয়াং স্কলার, ফজলুল করিম আল মারুফ। প্রিয় মারুফ ভাই, আমার সাথে আলহামদুলিল্লাহ পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, অনেকদিন ধরে কাজ করছেন এবং ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। আশা করছি এই করজে হাসানা বিষয়ে উনি চমৎকার কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। প্রিয় শুধু আপনাদের কেদারতে জানিয়ে রাখি, আমরা আজকে কথা বলছি ওপেন মাদ্রাসা, উন্মুক্ত মাদ্রাসা। এটিও একটি ব্যতিক্রম ধর্মী আইডিয়া আমরা চেষ্টা করছি প্রবোধ করার। এই প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে কথা বলছি করজে হাসানা, দরিদ্র বিমোচনের একটি অন্যতম উপায়। আমাদের সাথে শেয়ারের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করে উন্মুক্ত মাদ্রাসার সাথে থাকুন এই আশাবাদ ব্যক্ত করছি। কথা নিয়ে আসছেন ফজলুল করিম আল মারুফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এর আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা শুনছেন সবাইকেই আন্তরিক বড় আজকে যে বিষয়টা এখানে আলোচনা হচ্ছে, আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বহু মহন্তাই বললেন। আমি বেশ আগে ফজলে হাসান আবেদ যখন মারা যান, তখন আমি একবার আক্ষেপ করে একটা পোস্ট লিখছিলাম, সেখানে আমি তাকে রহমতুল্লাহ আলাইহি লিখছিলাম। এখানে আক্ষেপ করছিলাম যে আমাদের মধ্যে কেউ ফজলে হাসান আবেদ গড়ে ওঠে নাই। তো যখন থেকে গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করেছিল ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে, তখন থেকে আমাদের করজে হাসানারা যদি বাংলাদেশে কার্যকর করা যেত তাহলে সেটা হতো। এখন যেহেতু হয় নাই, সেটা নিয়ে আমরা তো আক্ষেপ করার চেয়ে নতুন করে কাজ শুরু করাটা জরুরি। এখানে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে করজে হাসানার যে ধারণাটা, সেই ধারণাটাই প্রথমত হলো মানুষের কাছে পরিচিত না, দ্বিতীয়ত হলো এটা অস্পষ্ট ধারণা। সাধারণ মানুষ করজে হাসানা বলতে খুব বেশি কিছু জানে না, আর যারা জানে তারা জানে হলো করজে হাসানা এমন একটা পন্থা যেখানে টাকা দিয়ে ফেলতে হয়, এই টাকার ফেরত পাওয়া যায় না, এমন একটা ধারণা মানুষ সাধারণত আমার যেটুকু দেখা মানুষ এভাবে করজে হাসানাটাকে দেখে। এরপরে একটা বিষয়, যেটা করজে হাসানা বাংলাদেশে প্রতিষ্ঠিত না হওয়ার আরেকটা যেটা বড় কারণ, সেটা এখানে আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান স্যার আছেন, আর বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগগুলোতে করজে হাসানা নামে কোনো কোর্স খুব সম্ভবত নাই আমি যতটুকু জানি। তো বাংলাদেশে আধুনিক ইসলামী জ্ঞানকে প্রাতিষ্ঠানিককরণ করে আসলে বিশ্ববিদ্যালয়গুলো, এক্ষেত্রে ইসলামিক স্টাডিজ বিভাগ তার প্রধানত নেতৃত্ব দেয়। তো সেখানেও করজে হাসানা নিয়ে আধুনিক মানে করজে হাসানা নামে কোর্স নাই, ফলে ওখানে যারা পড়াশোনা করছেন তারাও করজে হাসানা নিয়ে কাজ করার জন্য তারা পন্থা জানছেন না এবং তারা করছেন না। একই সাথে আমাদের কওমি মাদ্রাসাগুলোতেও করজে হাসানা নিয়ে, আসলে তো কওমি মাদ্রাসা প্রয়োগিক কোনো শিক্ষা আসলে হয় না, এখানে মূলত তাত্ত্বিক শিক্ষাটাই হয়, তারপরেও করজে হাসানা নিয়ে এখানে তাত্ত্বিক আলোচনাটাও ওভাবে নাই যে করজে হাসানা কিভাবে বাস্তবায়ন করা যায়, কোন কোন পন্থা অবলম্বন করা যায়। ফলে করজে হাসানাটা বাংলাদেশে একেবারেই অপরিচিত, এবং ইসলামপন্থীদের মধ্যে আমরা কথা বলি তারাও করজে হাসানাটা খুব বেশি জানেন না। তৃতীয় একটা যে বিষয়, সেটা হলো যে করজে হাসানা প্রাতিষ্ঠানিকরণ হয়নি, সেটা একেবারে সত্য কথা, সবাই আমরা স্বীকার করছি। এখন প্রাতিষ্ঠানিকরণ হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তো আছে, যারা এটাকে প্রাতিষ্ঠানিকরণ করবেন, যারা এটাকে চালাবেন, তাদের ব্যয় নির্বাহ হবে কি করে,
আমরা এনজিও কার্যক্রমে জানি সেখানে প্রায় 60% টাকা বা তার চেয়ে কম বেশি একটা অংশ যেটাকে ব্যবস্থাপনার পিছনে ম্যানেজমেন্টের পিছনে খরচ করা যায়। এখন কর্জে হাসানার যে হবে সেখানে যারা ম্যানেজমেন্টের পিছনে থাকবেন তারা কি এটা স্বেচ্ছাশ্রম দিবেন না তারা এটা পেশা আকারে নেবেন? যদি পেশা আকারে নেওয়ার সুযোগ থাকে তাহলে তাদের পেশার খরচটা কোথেকে নির্বাহ হবে? এটা যদি নিশ্চিত করা যায় তাহলে এটাকে একদল তরুণ তাদের পেশা আকারেও নিতে পারতো বলে মনে হয়। তো যেহেতু এই বিষয়গুলো হয় নাই সেজন্য এখানে কর্জে হাসানাটা বাংলাদেশে প্রাতিষ্ঠানিকরণ হয় নাই এবং এটা পরিচিত না। এখন এখানে একটা কথা আসছে, আমি আসলে বেশি সময় নিব তাড়াহুড়ো করে বলে ফেলবো, অনেক স্যাররা আছেন 10 মিনিট করে সময় দাও, আমি সেটা ইনশাল্লাহ নিব না। কেন হয় নাই? এখানে শুরুতে জুবাইর ভাই একটা কথা বললেন যে বিনা শর্তে টাকা দেওয়া, এই বিনা শর্তে দেওয়া এটাই আমাদের মধ্যে একটা ধারণা তৈরি করে দিচ্ছে যে এটা যাবে আর ফেরত আসবে না। তো এটা যখন হয় তখন খুব বেশি মানুষ টাকা দিতে আগ্রহী হয় না। এখানে একটা কারণ আছে, দেখেন আমরা এখন যেই যুগে বসবাস করি সেটা মূলত একটা বস্তুবাদী যুগ, আমরা যারা একেবারে ইসলামিক কাজ করি তারাও ইসলামিক কাজ থেকে বস্তুগত কি ফেরত পাইলাম সেটা দিয়ে আমরা বিবেচনা করি। তো সেক্ষেত্রে যখন মানুষ তার লাভ ক্ষতিটা বিবেচনা করছে বস্তুবাদী একটা প্রাপ্তি দিয়ে, সেখানে আমি 20,000 টাকা দিলাম ওই সে একই কথা যে 50,000 টাকা দিলাম আমি এক বছর পরে যে টাকাটা ফেরত পাচ্ছি না বা ফেরত যখন পাচ্ছি তখন তার যে মুদ্রাস্ফীতির কারণে যে সেটার সেই মূল্যমান থাকছে না, এইটা সমাধান করার ক্ষেত্রে কি উপায় হতে পারে? এটা একটা হলো গবেষণা করে এর একটা বস্তুগত সমাধান বের হতে পারে যে এর মুদ্রাস্ফীতিগত যে লসটা হয়েছে সেই লসটা আমরা কি করে পূরণ করা যায়, অথবা আমাদের যে প্রাপ্তির যে আর একটা জায়গা আধ্যাত্মিক জায়গা এবং পরকালীন যে পাওনাটা সেই পরকালীন পাওনাটাকে যদি আমরা মানুষের সামনে খুব বড় করে তুলতে ফেলতে পারি যে 50 টাকায় তুমি হয়তো 10 টাকা হারাইছো কিন্তু 50 টাকার বিনিময়ে তুমি আখেরাতে অনেক বড় কিছু পাইছো, যেটা আমাদের সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিয়ে ফেলতেন, বলে খেজুর খেয়ে কি হবে আমি তো জান্নাত পাচ্ছি, তারা যেভাবে জান্নাতকে সামনে দেখতেন, আমরা যদি পরকালীন প্রাপ্তিটাকে মানুষের সামনে এভাবে নিয়ে আসতে পারি তখন এই প্রশ্নটা আসবে না। তারপরে যখন এই প্রশ্নটা আসবে তখন এর একটা কোনো সমাধান বের করা যায় কিনা এই মুদ্রাস্ফীতি জনিত টাকার মূল্যমান কমে যাওয়ার ব্যাপারটা, সেটা মনে হয় আমাদের খুব জরুরি ভেবে দেখার দরকার। আর এর পরে যেই কথাগুলো আমি অল্প বলে শেষ করে দেবো সেটা আসলে কি করা যায়, সেটা কি করার ক্ষেত্রে সকল ইসলামী রাজনৈতিক দলগুলো যারা আছেন, বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো ওই অর্থে আসলে পলিটিক্যাল পার্টি না, তারা একই সাথে পলিটিক্স করে, আবার তারা আত্মশুদ্ধি করে, আবার তারা সমাজ সংশোধনী করে, ফলে তাদের কাছেও কর্জে হাসানা ব্যবস্থাপনা এটা একটা মুখ্যম একটা সুযোগ হতে পারে তাদের একেবারে তাদের দল কেন্দ্রিক দেখা যায় তাদের দলকে প্রসারিত করার জন্য, দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এটা একটা মাধ্যম তার দলের জন্য হতে পারে। কিন্তু সমস্যা হলো রাজনৈতিক দলগুলো এই বিষয়টা যেহেতু তারা সচেতন না বলে মনে হচ্ছে, সেজন্য আজকে এখানে যারা আসছেন সেই সারা যদি একটা উদ্যোগ নেন যে রাজনৈতিক দলগুলো, আমি রাজনৈতিক দলগুলো কেন বলছি, রাজনৈতিক দলগুলো মোটামুটি সংগঠিত একটা শক্তি, তারা বিভিন্ন ধরনের কাজ করেন, তারা যদি এটাকে উদ্যোগ নেন এটাকে অন্তত তাদের পরিমণ্ডলেও করাটা সহজ হবে। সেজন্য আজকে যারা শিক্ষক বৃন্দ আছেন তারা যদি একটা উদ্যোগ নেন যে কর্জে হাসানা ব্যবস্থাপনা কি হতে পারে, একটা রূপরেখা আকারে যদি রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া যায়, তারা যদি এটাকে গ্রহণ করে তাহলে মনে হয় একটা উদ্যোগ পাবে। দ্বিতীয়টা হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক স্টাডিজ বিভাগে যদি কর্জে হাসানা কোর্সটাকে ইন্ট্রোডিউস করা যায় তাহলে মনে হয় একটা ভালো একটা উদ্যোগ হবে যেটা আগায় যাবে, কারণ সেক্ষেত্রে একাডেমিক পড়াশোনা করবে এবং একাডেমিক গবেষণা হবে, হলে সেটা বাস্তবায়নের দিকে যাওয়া যাবে, এটা একটা। আর কওমি মাদ্রাসাগুলোতেও এখানে যারা আছেন তারা যদি একটা, আমরা এখানে যারা আছি বা যারা আছেন তারা উদ্যোগ নিলে একটা বড় ব্যাংক করে ফেলতে পারবো সেটাও সম্ভব, কিন্তু তার চেয়ে বড় হলো বাংলাদেশে ইসলাম পন্থা একটা শক্তিশালী অবস্থানে আছে, তাদের সবাইকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে মনে হয় কাজটা সহজ হবে। আর দ্বিতীয়ত হলো বেসরকারি উদ্যোগ, তো অবশ্যই বেসরকারি উদ্যোগের পাশাপাশি একটা সরকারি উদ্যোগ, রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কি এ নিয়ে অনেক ধরনের বয়ান আছে, কোনো কোনো বয়ান হয়তো সাংঘর্ষিক রাষ্ট্রের সাথে স্থাপনের সম্পর্ক, আবার অনেক জায়গায় রাষ্ট্রের সাথে ওলামা কেরামের সম্পর্ক একটা পারস্পরিক সহযোগিতার। তো সেই জায়গা থেকে এখানে যারা উপস্থিত আছেন তারা যদি রাষ্ট্রীয় হবে, যেমন গ্রামীণ ব্যাংক কিন্তু শুধু ডক্টর ইউনূসের প্রচেষ্টা দাঁড়ায় নাই, যখন এখানে রাষ্ট্র সহায়তা করছে তখনই কিন্তু গ্রামীণ ব্যাংকটা দাঁড়ায় গেছে। তো এই কর্জে হাসানা ফান্ডটাকে যদি আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা যদি চেষ্টা করে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায় তাহলে মনে হয় কর্জে হাসানাটা একটা ভালো একটা জায়গায় যাবে। তো আমার এইটুকু বিক্ষিপ্ত কথাবার্তা ছিল, বড়দের থেকে শুনবো। সবচেয়ে বড় কথা হলো যে কর্জে হাসানা নিয়ে আজকের যে উদ্যোগ এরকম যদি হয় চলতে থাকে তাও একটা চাপ প্রয়োগ হবে, মানুষের জানাশোনা হবে, আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক। আর কর্জে হাসানার ক্ষেত্রে কোনো কাজ করার সুযোগ যদি আল্লাহ তালা দেন আল্লাহ কাছে তৌফিক চাই এবং আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকুমুল্লাহ খায়রান, অত্যন্ত স্বল্প সময়ে বেশ কিছু চমৎকার আইডিয়া
দিয়েছেন আমাদের প্রিয় ভাই ফজল করিম আল মারুফ, অর্থাৎ উদীয়মান একজন লিডার আলহামদুলিল্লাহ। আমরা আসলে সমন্বিত এই পরামর্শগুলিকে একটা প্রসিডিংস আকারে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এটাকে পাবলিশ করব যথাযথ যা পৌঁছাবে আল্লাহ চাহিত। প্রিয় সুধী, আপনারা দেখছেন ওপেন মাদ্রাসা, তো উন্মুক্ত মাদ্রাসার আয়োজনে আজকে আমরা কথা বলছি কর্জে হাসানা দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম। আমাদের তারা আমাদের ব্যতিক্রমকে চুয়ে দিন শেয়ারে মাধ্যমে আমাদের সাথে আমাদের পেজে লাইক দিয়ে ইনশাআল্লাহ। আমাদের সাথে একীভূত হয়েছেন শেখ মুসিম দা মাক্কি, আর একজন তরুণ স্কলখনি মাদ্রাসা। আমি এই পর্যায়ে শেখ মুতাসিম বিল্লাহ মাক্কি হাফিজাকে নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله رب العالمين وأفضل الصلاة وأزكى التسليم على سيد الأولين والآخرين نبينا وإمامنا وسيدنا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه। আপনি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি তো? শুনতে পাচ্ছেন না? শুনতে, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি চাই যান। الحمد لله رب العالمين وافضل الصلاه وازكى التسليم على سيد الاولين والاخرين نبينا وامامنا وسيدنا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى اله وصحبه اجمعين وبعد উন্মুক্ত মাদ্রাসা কর্তৃক আয়োজিত কর্জে হাসানা দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভায় বাংলাদেশের প্রখ্যাত পথিত যশা ওলামা ইকরাম, ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক শিক্ষাবিদগণ এবং আমার সামনে যারা আজকের অনুষ্ঠানটি কাছে কিংবা দূরে গোটা বিশ্ব জুড়ে আপনারা উপভোগ করছেন, সকলকে ওহাইয়াকুম বিতাহিয়াতিল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যার একান্ত মেহরবানিতে চমৎকার একটি আয়োজনে শ্রোতা হিসেবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত পরিসরে দিয়ে একটি কথা বলবার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের পরম শ্রদ্ধেয় বরেণ্য ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা মূলত কথা ওস্তাদদের কাছ থেকে শুনব, দু চার মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করে দেবার চেষ্টা করবো বিতৌফিকিল্লাহ। সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমাদের সকলেরই জানা রয়েছে এই পৃথিবীতে সকল দন্দৌলত অর্থবিত্ত বা সম্পদের প্রকৃত বা একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মানুষ তার উপার্জিত বা অন্য কোনো উপায়ে সাময়িক সময়ের জন্য এই মালিকানার আশা সম্পদের রক্ষক বা কেয়ারটেকার হিসাবে আমরা বলতে পারি। মানুষ এই সম্পদকে আল্লাহ তাআলা নির্দেশিত পন্থায় ভোগ করবেন, ব্যয় করবেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তা দান করবেন। এই দানটাকে আমরা দুটো প্রেক্ষাপটে বলতে পারি, দুটো দিক থেকে বলতে পারি। একটি হচ্ছে বাধ্যতামূলক ব্যয় বা দান, বা স্বপ্রণোদিত বা স্বেচ্ছা প্রণোদিত দান। কর্জে হাসানা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা স্বপ্রণোদিত বা স্বেচ্ছা প্রণোদিত দানের অন্তর্ভুক্ত। কর্জে হাসানা এই দুটি শব্দের সমন্বয়ে, আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যার অর্থ আমরা যদি করে থাকি এমন অর্থ করতে পারি যে উপকারী ঋণ, উত্তম ঋণ, সহানুভূতিশীল বা সুদমুক্ত ঋণ বা সুন্দর ঋণ। পবিত্র কালামে হাকিমকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে ছয়টি জায়গায় এই শব্দের ব্যবহারটুকু আমরা বিভিন্ন সূরাতে পেয়ে থাকছি। আমরা ইসলামী অর্থনীতিতে যদি পর্যালোচনা করি বা দেখি, দেখতে পাবো ইসলামী অর্থনীতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী গরিবের বৈষম্য দূর করবার জন্য যে সুন্দর প্রক্রিয়াগুলো দান করেছেন, কল্যাণমূলক, বৈষম্যহীন, সর্বজনীন অর্থ ব্যবস্থায়,
দারিদ্র্যের বিমোচনে যে অন্যতম প্রধান নিয়ামকের ভূমিকা পালন করে থাকে, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে করজে হাসানা। এর অন্য অন্য উপায়ের মধ্যে বলতে পারি আমরা যাকাত, উশর, ফিত্রা বা সাদাকা বা ওয়াকফ, এগুলোকে আমরা বলে রাখতে পারি। ইতিমধ্যে দু তিনজন আলোচক খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন করজে হাসানার সংজ্ঞায়। যদি আমরা দেখি একজন ইসলামিক অর্থনীতিবিদ জেদ্দাস্ত ইসলামিক রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের গবেষক উপদেষ্টা ডক্টর এম ওমর চাপড়ার সংজ্ঞা অনুসারে তিনি বলছেন, করজে হাসানা হলো এমন এক ঋণ যা সুদমুক্ত এবং চুক্তিবদ্ধ সময়ের মধ্যে ফেরত দিতে হয় এবং এর মধ্যে কোন প্রকার লোভ বা লাভ লোকসানের অংশীদারিত্ব থাকবে না। করজে হাসানা মূলত হচ্ছে আল্লাহকে দেয়ার সামিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন। আল্লাহকে ঋণ দেয়া একজন মুমিনের যেমন নৈতিক দায়িত্ব অন্যতম দায়িত্ব, যাকাতের ক্ষেত্রে যেমন সময় এবং পরিমাণ নির্দিষ্ট রয়েছে, করজে হাসানার ক্ষেত্রে তেমনটি নয়। একজন ব্যক্তি যে কোনো সময় যে কোনো পরিমাণ অর্থ করজে হাসানা দেওয়ার সুযোগ তার রয়েছে, এটা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করছে। করজে হাসানার মাধ্যমে অভাবী মানুষেরা তাদের কঠিন সময়কে মোকাবেলা করবার জন্য এবং অগ্রগতির পথে দাবিত করতে পেরে থাকে। এজন্য কল্যাণমূলক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে। আমরা যদি এর উদ্দেশ্য লক্ষ্যকে পর্যালোচনা করি, দু একটি বিষয় আমি সেখানে উপস্থাপন করব সময় সংক্ষিপ্ততার কারণে। এর অন্যতম একটি উদ্দেশ্যের মধ্যে থেকে থাকবে ধনী গরিবের মধ্যকার যে সম্পর্ক, এই সম্পর্ককে উন্নত করার একটি প্রক্রিয়া হচ্ছে করজে হাসানা। সমাজের সকল মানুষের মধ্যে সম্পদের যে আবর্তন, এটাকে সচল রাখবার একটা প্রক্রিয়া হচ্ছে করজে হাসানা। দুশ্চিন্তামুক্ত সমাজ গঠন এবং সমাজ থেকে বেকারত্ব দূরীকরণের একটা অন্যতম মাধ্যম হচ্ছে করজে হাসানা। সমাজ থেকে আর্থসামাজিক বৈষম্য উচ্ছেদ করবার প্রক্রিয়া হচ্ছে করজে হাসানা। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের পরকালীন কল্যাণ লাভের অন্যতম একটি প্রক্রিয়া হচ্ছে করজে হাসানা। আমি কোরআন সুন্নার সেই রেফারেন্সের গুলো দিকে না গিয়ে আমি সংক্ষিপ্তভাবে যে কথাটুকু বলতে চাই, এটার ক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, কি প্রক্রিয়ায় করজে হাসানা প্রদান করা হবে, বেশ কয়েকটি শর্ত সরায়তে রয়েছে। আমি সেদিকে না গিয়ে একটি বিষয় এখানে আমি উপস্থাপন করতে চাই, যেটা আবার পূর্ববর্তী বক্তা চমৎকার ভাষায় উপস্থাপন করেছে, চমৎকারভাবে বলেছেন যে এটাকে রাষ্ট্রীয়ভাবে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবার জন্য আমাদের এই করজে হাসানার প্রচার এবং প্রসারে আমরা কয়েকটা লেভেলের জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি। একটি হচ্ছে সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব রয়েছে, এরপর হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের এক্ষেত্রে দায়বদ্ধতা রয়েছে, সমাজের ধনী ব্যক্তিবর্গের দায়বদ্ধতা রয়েছে, এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সমাজের অসহায় ব্যক্তিবর্গের এখানে কিছু কর্তব্য রয়েছে। আমি শেষ এভাবে করতে চাই, যেহেতু বিজ্ঞ আলোচক বৃন্দ সেখানে রয়েছেন, আমি সময় না নিয়ে শেষ এভাবেই করতে চাই যে দারিদ্র বিমোচনটা আমাদের সমাজে একটি সুপরিচিত নাম। এই পরিচিত বা সুপরিচিত এই নামটিকে বিশ্বের দরবার থেকে দুর্বৃত্ত করবার জন্য ইসলাম যে সুন্দর ব্যবস্থাটুকু করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যে চলমান রয়েছে, যেটা আমাদের সমাজে অনেকটা মৃত প্রায়, এটাকে পুনর্জীবিত করবার ক্ষেত্রে আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে, দায় দায়িত্ব রয়েছে। এজন্য আমরাকে এটাকে প্রসার করবার ক্ষেত্রে, প্রচার করবার ক্ষেত্রে আমরা সকলে সম্মিলিত হবে, সকলের স্ব জায়গা থেকে যদি দায়িত্ব পালন করি, আশা করা যায় করজে হাসানার যে সুদূর প্রসারী ফলাফল, সে ফলাফল আমাদের সমাজ ভোগ করতে পারবে, আমরা ভোগ করতে পারব, এবং এর প্রতিফল হিসেবে, প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইনশাআল্লাহ উত্তম প্রতিদান পাব। আমি সম্মানিত বিজ্ঞ আমাদের ওস্তাদ তুল্য সম্মানিত আলোচকদের সামনে সময় না নিয়ে সম্মানিত আলোচকদের জন্য আমি সময় আমার সময়টুকু তাদের জন্য ব্যয় করতে চাই ইনশাআল্লাহ। আমার কথা যতটুকু বলবার চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলামিন সে আলোকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রত্যাশা রেখে আবারও এই আয়োজন করবার জন্য উন্মুক্ত মাদ্রাসাকে আন্তরিক কৃতজ্ঞতা, মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আকুলু মা কুলতু ইন কুলতু সাওয়াবান ফামিন আল্লাহ ওয়া ইন কুলতু খাতাআন ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। হাযা সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا فضيلة الشيخ محمد معتصم بالله مكي أمدير شيخ زين العابدين شاهبير حفظه الله شجوك وشاهب جدا أمدير شهد جبت هو أرجونا الحمد لله أمرا إتمنته أمدير ستوديو تدكت باتشي أمدير شهد جبت هو أرجونا مولانا تفضل حق عزيز بسيبال جامعة إسلامية بهادر كرسونام غنجو تكي أمرا سسكي أمدير أتفريا جنو شاكتو جاناتشي আমাদের সাথে আরো একজন বিখ্যাত স্কলার, তরুণ স্কলার, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল স্কলার শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরো একজন স্কলার শুরু থেকে যুক্ত আছেন, আমাদের সকলেরই সুপরিচিত বরেণ্য উস্তাজুল আসাতিজা প্রফেসর ডক্টর এ বি এম হিজবুল্লাহ আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমরা আমাদের সমস্ত আসাতিজা কিরামদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাহাদুরপুর সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় শুধু আপনারা আমাদের এই আয়োজনকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন এবং লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। আলোচনা নিয়ে আসছেন শেখ মাওলানা তাফাজ্জুল হক আজিজ। জি শেখ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা হয়তো টেকনিক্যাল ত্রুটির কারণে ওনার কাছ থেকে সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা আলোচনা নিয়ে আসার জন্য এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের বরেণ্য স্কলার, আমাদের সকলেরই সুপরিচিত, আমাদের শ্রদ্ধাভাজন স্যার ইসলামী স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। শ্রদ্ধা সভাপতি, মডারেটর, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো আজকের চমৎকার আয়োজনে আমি, যারা মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। স্পেশালি আকমা আব্দুল কাদের স্যার এখনো জয়েন করেননি, এবিএম হিজবুল্লাহ স্যারকে দেখতে পাচ্ছি, আরো আরো মুরব্বিয়ানে কেরাম। তো আপনাদের সবই আজকে নতুন আইডিয়া আমার কাছে মনে হচ্ছে, নামটা উন্মুক্ত মাদ্রাসা, আল মাদ্রাসা আল মাফতুহা। বিষয়টাও চমৎকার, একেবারেই নতুন। আমি তো, একজন বলছেন যে হারিয়ে যাওয়া একটা পরিভাষা, সত্যি ফরজে হাসানা শব্দটা মাঝে মধ্যে শুনি, কিন্তু এটার যে প্রয়োজনীয়তা, এটার যে ইম্প্যাক্ট, এবং এইটাকে যে আমাদের কথাটা কি বলবো তুলে ধরা দরকার এবং জীবনে নিয়ে আসা দরকার, স্পেশালি সুদকে দূর করার জন্যে করজে হাসানাকে অবশ্যই আমাদেরকে জীবিত করতে হবে এবং আমাদের মধ্যে ব্যাপকভাবে এর ব্যবহার বাড়াতে হবে। হয়েছে হচ্ছে কেন, মানে আওয়াজটা হচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না, শো শো আওয়াজ হচ্ছে। যাই হোক, একটা চমৎকার আইডিয়া যেটা বললাম যে আপনাদের নাম এবং এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তো আমি দেখতে পাইলাম যে করজে হাসানা শব্দটি আল কোরআনে ছটি জায়গায় এসেছে, এবং সবচেয়ে অদ্ভুত হলো এই যে আল্লাহ তাআলা স্বয়ং ওনাকে করজ দেওয়ার কথা বলেছেন, মানে আসলে এটা গুরুত্ব বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা বারাতের বাকারার মধ্যে, মানজাল্লাযি ইয়াকরিজুল্লাহ করজান হাসানা, যে তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে উত্তম করজ দিতে পারে। এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে বহুগুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ ইয়াকবিজু ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন,
আল্লাহ যাকে ইচ্ছা এটা সংকোচন করতে পারেন, যাকে ইচ্ছা বাড়িয়ে দিতে পারেন, এবং সবকিছু তার কাছেই ফিরে যাবে। তো যাক গে, এখানে গুরুত্ব বহন করে এই ব্যাপারটা যে আসলে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহকে কর্জ দিতে বলছেন, তার মানে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা একটা হাদিসে পড়েছি যে কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি উপবাস যাপন করেছি, তোমরা আমাকে খাদ্য দাওনি, আমি পিপাসার্থ ছিলাম, তোমরা আমাকে পানি পান করাওনি, আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে বস্ত্র দাওনি। তখন লোকেরা অবাক হয়ে বলবো যে এটা কিভাবে সম্ভব। রব্বুল আলামিন বললো যে আমার ক্ষুধার্ত মানুষেরা ক্ষুধার্ত ছিল, তখন যদি তাদেরকে তোমরা খাদ্য দিতে তখন আমাকেই খাদ্য দেওয়া হতো, তাদেরকে যদি তোমরা পিপাসায় পানি পান করাতে আমাকেই পানি পান করানো হতো, আর তাদেরকে যদি তোমরা ড্রেস আপের ব্যবস্থা করতে তাহলে আমাকেই মূলত পোশাক দেওয়া হতো। তার মানে এই ব্যাপারটাকে যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের আল্লাহকেই, আল্লাহর সাথেই আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে সুদের যে বহুমাত্রিক মানে পাপাচার এবং এটার যে দুষ্ট ক্ষত, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং আমরা সবাই জানি, এখানে সবাই আলেম, যে সুদের যে 70টার উপরে গুনা, সর্বনিম্ন গুনাটি হলো মায়ের সাথে জেনা করা, মানে কতটা ভয়াবহ। বিধায় আপনি আমি দর্শক হিসাবে সমাজে খালি তাকিয়ে থাকবে, ব্যাপারটা দেখবো, আমার মনে হয় আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। আমার যে ভাইটি নূর মোহাম্মদ মনে ওর নাম, ও যেভাবে প্র্যাকটিক্যালি বললো, পাইলট প্রজেক্ট হিসাবে ওরা এত ছোট আকারে যেভাবে একটা মানে এটার বেনিফিট পাচ্ছে, ফিডব্যাক পাচ্ছে, আমার মনে হয় যেন আমাদের সবাইকে এই ব্যাপারে মনোযোগ আকর্ষণ করা উচিত, আমাদেরকে এই ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে কিন্তু ছেড়ে দিবেন না। তো আমি যেটা মনে করি যে কর্জে হাসানার তাফসিরে আমি দেখলাম যে এটার দুটো ব্যাখ্যা হতে পারে। এক হলো যে মানুষকে ঋণ দেয়া বিনা সুদে কোনো শর্ত ছাড়া, আর একটা হতে পারে যে এমনি এমনি দান করে দেওয়া। এবং আপনার আমার এই কর্জে হাসানা আল্লাহ তাআলার এই হুকুমটা যদি আমরা পালন করি, আপনি দেখেন কতগুলো কাজ সাধিত হচ্ছে। এক হলো সমাজ থেকে সামাজিক অপরাধ দূর হয়ে যাবে। অনেক ক্ষেত্রে মানুষ সামান্য খাদ্যের জন্যে ক্ষুধার জ্বালায় কিন্তু সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে, দারিদ্র শূন্যের কোটায় নেমে আসতে পারে আমি মনে করি। এবার গবেষণায় দেখা গেছে যাকাত যদি ঠিকমতো বাংলাদেশে পরিপালন করা যায় তাহলে এই যে দারিদ্র শব্দটি এটা জাদুঘরে চলে যাবে, থাকবে না। কিন্তু আমরা তো সেভাবে পালন করি না। তো সুদমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। সুদ যেহেতু জুলুম এবং ভয়াবহ কবিরা গুনা, এটা থেকে আমরা নিজেরা বাঁচবো, মানুষদেরকে বাঁচাতে পারবো। আর আমরা জানি যে আমাদের পার্বত্য এলাকায় স্পেশালি সেখানে খ্রিস্টান ধর্ম মানুষকে খ্রিস্টান বানানোর একটা বিরাট প্রতিযোগিতা চলছে। আমি নিজে একবার ওখানে দেখে আসলাম এবং একজন বৌদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন ধর্মের, বললো যে আমি বৌদ্ধিস্ট ছিলাম, এখন খ্রিস্টান ধর্মের হয়ে গেছি। তো বললাম এরকম হার কিরকম, বললো যে প্রচুর প্রচুর, ওই এনজিও গুলো আমাদের এখানে কাজ করছে, তারা টিউবওয়েল বসিয়ে দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, ছোট ছোট স্কুল বানিয়ে দিচ্ছে, হসপিটালের সেবা দিচ্ছে, এগুলো কিন্তু অমুসলিম এনজিও গুলো করছে। বিদায় আর আপনি আমি দর্শকের ভূমিকা পালন করব, আমার মনে হয় এতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। আমরা হাদিস থেকে জানি যে ইন্নাল ফাকরা তাজুরুল সরি তাজুরুল কুফরা, যে দারিদ্র মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। বিদায় এই মানুষের দারিদ্রকে যদি আমরা একটু দূর করতে পারি তাহলে প্রচুর লোককে আমরা আল্লাহর অবাধ্যতা এবং কুফুরি থেকে আমরা ফিরাতে পারবো। এই ব্যাপারে আমাদের সবাইকে প্রত্যেকের জায়গা থেকে, যেহেতু আলোচনাটা আজকে একটা অনলাইন সেমিনারের মাধ্যমে শুরু হলো, আমার মনে হয় যে ইনশাআল্লাহ এটা ফ্রুটফুল হবে। আমরা আমাদের একটু বুদ্ধিমত্তাকে কাজে লাগাই, একটু ব্রেনকে ওয়াশ করি এবং পরস্পর যোগাযোগ করি, ইনশাআল্লাহ আমরা কিছুটা হলো আমরা এই সুদের গুণা থেকে বেরিয়ে আসতে পারবো, কর্জে হাসানাকে ইনশাআল্লাহ প্রমোট করতে পারবো। এবং আপনারা যে ইঙ্গিত করেছেন আমার বিভাগে এই কেন্দ্রিক কোনো কোর্স খোলা যায় কিনা, ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব, দরকারে হিজবুল্লাহ স্যারের মতো লোকের পরামর্শ আমরা নেব। তো এই সংক্ষিপ্ত কথাটুকু বলে আপনাদের আয়োজনকে অনেক অনেক সুক্রিয়া জ্ঞাপন করে এই রমজানের মধ্যে আমাকে জড়িত করিয়ে আপনারা আমাকে যে ধন্য করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগুলো থেকে বেরিয়ে আসতে পারি
এবং আল্লাহর বিধানগুলিকে প্রমোট করতে পারি সমাজে। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়রান, হাইয়াকুমুল্লাহ ফি দারাইন। আমাদের সম্মানিত স্যার প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার এই রোজার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা আমাদের মাঝে অনেক দক্ষ প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকরা অপেক্ষা করছেন। আমরা আসলে মানে সময় বেঁধে দেওয়া সময়ের আগেই শেষ করছেন, সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের অপেক্ষমান আছেন শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স মিরপুর ঢাকা। উনি আমাদেরকে জানিয়েছেন উনি ব্যস্ততার মধ্যে মাঝে আছেন। আমরা জানি আসলে উনি একজন অত্যন্ত ব্যস্ত মানুষ যার সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন ফলোয়ার মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ওনাকে পেয়ে অত্যন্ত ভালো বোধ করছি। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি, এবং অন্যান্য আমাদের বিজ্ঞ আলোচক শেখ মোস্তাক ফাইজি প্রফেসর ডক্টর হিজবুল্লাহ স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো একটু আমাদেরকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن اقمتم الصلاه واتيتم الزكاه وامنتم برسلي وعزرتموهم واقرضتم الله قرضا حسنا لاكفرن عنكم سيئاتكم ولادخلنكم جنات تجري من تحتها الانهار الى اخر الايه صدق الله المولانا العظيم। আজকে আমাদের এই সুন্দর উদ্যোগে করজা হাসান দারিদ্র বিমোচন অন্যতম মাধ্যম এই প্ল্যাটফর্মে যে সকল মানুষরা আমাদের সামনে উপস্থিত আছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় ওস্তাদ, আমার ফ্যাকাল্টি টিচার, যাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি, আমাদের প্রফেসর ডক্টর হিজবুল্লাহ স্যার আমার সামনে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এছাড়া অন্যান্য শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দ আছেন, আমাদের শ্রদ্ধাভাজন মুস্তাক ফাইজি স্যার আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা আমাদেরকে দেখছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুব বেশি কথা বলবো না, বা এখানে যে সকল মানুষ আছেন তাদের কাছ থেকে, তারা আমাদের ওস্তাদ এবং তাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় আছে, কিন্তু আমি কয়েকটা পয়েন্ট শুধু হাইলাইট করতে চাই। যারা এই প্ল্যাটফর্মে আছি আমরা এখানে, আমরা যদি এখন করজে হাসানা কত সওয়াব, তারপরে রিবার কত গুনাহ, করজে হাসানা আমাদের করা উচিত, এই সকল ওয়াজ করি আমরা এই জায়গাতে, এইটা আমাদের কাছে এখন মানে সময় ওয়েস্টেজ করা ছাড়া আমার মনে হয় কিছুই নেই। এই জায়গাতে আমরা কে না জানে না যে করজে হাসানা উত্তম কাজ, তারপরে আমাদের সুদ সর্বনিম্ন বা তার গুনাহ কি, এটা আমরা সবাই জানি। আমাদের এখন মূল বিষয় হচ্ছে যে করজে হাসানা যেটা, এই ক্ষেত্রে আমরা কিভাবে উদ্যোগী হতে পারি, আমরা কিভাবে এই কাজটাকে শুরু করে দিতে পারি, এটার ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হতে পারে। আমি আপনাদের কাছে সূরা মায়েদার 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা 12 নম্বর আয়াতের আমি তাফসির বা এটার অর্থ আপনাদের কাছে বলবো না, কিন্তু শুধু এইটুকু বলতে চাই এই আয়াতে কারিমাটা হযরত সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম বিপুল প্রতাপশালী যে আমালেকা তাদের বিরুদ্ধে যখন যুদ্ধের জন্য রণসাজে সজ্জিত হয়েছিলেন, 12টা দলে বিভক্ত করে 12 জন ক্যাপ্টেন নির্ধারণ করে যখন যুদ্ধে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যেটা সূরা মায়েদার মধ্যে এসেছে এটা তখন অবতীর্ণ করেছেন, এটা উম্মতে মুহাম্মাদের সংশ্লিষ্ট আয়াত নয়। কিন্তু এই আয়াতে কারিমাটা সহ এরকম অনেক আয়াত আছে যেগুলো অন্যান্য পয়গম্বরের আয়াতগুলো আমাদের জন্য উপস্থাপন করা হয়েছে, এই জন্য যে এর মধ্যে এমন কতগুলা দিক নির্দেশনা আছে কিয়ামত পর্যন্ত যার দ্বারা উম্মত বেনিফিটেড হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সেই রকম অন্যতম একটা বিষয় হচ্ছে করজে হাসানা। আমরা দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা বোধহয় প্রযুক্তিগত কারণে, টেকনিক্যাল কারণে আমরা আমাদের শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে সাময়িক সময়ের জন্য স্ক্রিন থেকে হারিয়েছি। আশা করছি উনি আমাদের সাথে খুব দ্রুততম সময়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা একটু অপেক্ষা করেই আবার আমরা অন্য অতিথির কাছে চলে যেতে চাই।
আমরা প্রিয় সুধী আশা করছি আপনার ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। জি আমরা ওনাকে পেয়েছি। জি খালিদ ভাই আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি সালাম। জি 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 তাফাদ্দাল। জি আমি একদমই সংক্ষেপে দুই মিনিটে আমি আমার কথা শেষ করব। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জন্য গুরুত্ব দিয়েছেন, আর দুটো হাদিসের কথা যারা জেনারেলি আমাদের এই বর্ণনাটা যারা শুনবেন এখানকার যারা অতিথি আছেন তাদের জন্য বলছি না, সেটা হচ্ছে আমরা দুটো হাদিসের কথা জানি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা জানাজায় গেলেন, যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সময় জিজ্ঞাসা করলেন তার কি কোনো ঋণ আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 3 দিনার তার ঋণ আছে। বুখারীর হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরত আসতেছিলেন তখন আবু কাতাদা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তার জিম্মাদারি গ্রহণ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ তার ঋণের জামিন আমি হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তার জানাজা আদায় করলেন। এটা হচ্ছে একজনের জানাজা রাসূল পড়াতে গিয়েছিলেন, যাওয়ার পরে সেখান থেকে ফেরত আসছিলেন ঋণের জন্য। আরেকটা হাদিসের কথা আমরা জানি মুসনাদ আহমদের মধ্যে যেটা আসছে, একটা হাদিসের মধ্যে পুরুষের কথা আসছে আর একটা হাদিসের মধ্যে মহিলার কথা আসছে। একজন যিনি মসজিদে নববীর খাদেমা ছিলেন হঠাৎ করে তিনি ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে, রাত্রিবেলা তারা দাফন দিয়েছেন রসুলকে না জানিয়ে। রসুল আরবি সাল্লাম মনে কষ্ট নিয়ে এরপরে এটা রসুলের জন্য খাস বিধান ছিল তিনি কবরকে সামনে রেখে সেখানে জানাজা আদায় করেছেন। তাহলে একজন মুমিনের জানাজা ঋণ থাকার কারণে পরিত্যাগ আল্লাহ রসুল করেছেন, আবার একজনের জানাজাতে রসুলকে জানানো হয় নাই কবরের জানাজা রসুল করিয়েছেন। তাহলে ঋণের বিষয়টা ঠিক ইসলামে কতটা গুরুত্ব দিয়েছে এটা বোঝানোর জন্য আমি বললাম। এখন আমার যেটা প্রস্তাবনা সেটি হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন স্যার যেটা বলেছেন, সর্বশেষের দিকে স্যার যেটা বলেছেন যে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় আমরা সেটাতে দ্রুত শুরু করতে পারি। আমার মনে হয় আমার যে সকল স্যারেরা এখানে আছেন, প্রফেসর ডক্টর হিজবুল্লাহ স্যার আছেন, মোস্তাক ফয়েজি সাহেব আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সম্মানিত ওস্তাদ আছেন, আমরা বলবো স্যার আপনারা মিলিয়ে একটি জিনিস অত্যন্ত দ্রুত জাতির সামনে প্রকাশ করেন ওলামায়ে কেরাম মিলে, যে কর্জে হাসানার একটা মূল নীতি, কর্জে হাসানা কিভাবে নিতে হয়, কিভাবে কর্জে হাসানা দিতে হয়। কেউ যদি নিজে 10 জন বন্ধু মিলে কর্জে হাসানার একটা প্ল্যাটফর্ম রেডি করতে চায় সেক্ষেত্রে আমরা ক্ষুদ্র পর্যায়ে কিভাবে এটাকে শুরু করতে পারি, এটার জন্য আপনার একটা মূলনীতি আমাদের সামনে উপস্থাপন করে দেন স্যার। যে মূলনীতি আছে কোরআন হাদিসে কিন্তু সেটাকে সহজবদ্ধভাবে যদি কেউ এটা করতে চায় তাদের সামনে এটা একটা সাংবিধানিক একটা ছোট্ট পুস্তক আকারে থাকবে, সেটা দিয়ে তারা উদ্যোগ নিবে। আর দুই নম্বর কথা যে কবে আমাদের সরকার উদ্যোগ নিবে, কবে ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগ নিবে, আমরা কবে এই ক্ষেত্রে সকলকে উদ্বুদ্ধ করতে পারবো, এই সকল চিন্তা বাদ দিয়ে আজকে আমরা এই স্ক্রিনে যে 6-7 জন আছি, আমরা যে সকল মসজিদে সালাত আদায় করি, এই মসজিদ কেন্দ্রিক আমরা ইতোমধ্যে এই কাজটা এই রমাদান থেকে শুরু করতে পারি কিনা, সেটা হতে পারে 5,000 টাকার একটা ফান্ড গঠন করে, 10,000 টাকার ফান্ড গঠন করে এইটা আমরা শুরু করতে পারি কিনা, এটা আমাদের একটা বিবেচ্য বিষয় হতে পারে। আর 3 নম্বর একটা বিষয় স্যার, যে আমি আমার ইসবুল্লাহ স্যার অন্যদের কাছে বলবো, এক্ষেত্রে একটা জিজ্ঞাসা আছে যে কর্জে হাসানার যে মূলনীতিগুলো আমরা জানি পড়েছি যতটুকু, সেখানে যে ভ্রাতৃত্বের দায় মেটানোর জন্য মূলত কিন্তু কর্জে হাসানা দিতে হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন আমাদের কাছে বলেছে যে যদি তোমাদের কেউ কর্জে হাসানা দিতে অক্ষম হন তাহলে তাকে তোমরা অবকাশ দাও, তাকে সুদালাদের মতো টাইম বেঁধে দিয়ে তার প্রতি অত্যাচার করো না, যদি তোমরা মাফ করে দাও তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন তোমরা মাফ পেবে বিপদের দিনে। এখানে একটা মূলনীতি একটু আলোচ্য বিষয় হতে পারে কিনা, যে কর্জে হাসানা আমরা যাকাত থেকে কর্জে হাসানাকে যাকাত, যাকাতের সম্পদকে কর্জে হাসানায় ব্যবহার করা যায় কিনা। আর যদি নাও যায়, কোনো ব্যক্তি যদি কর্জে হাসানা গ্রহণ করার পরে তিনি যদি সেটা পাওনাদারের কাছে ফেরত দিতে অক্ষম হন তাহলে যাকাতের ফান্ডে তিনি যাকাতের হকদার যদি হয়ে থাকেন সেটাকে দিয়ে তার কর্জে হাসানা মিটিয়ে দেওয়া যায় কিনা, এটা কর্জে হাসানার সাথে যদি যুক্ত করে আমরা যদি এরকম একটা মূলনীতি মানুষের কাছে জানাই তাহলে কিন্তু মানুষজন অনেকখানি উৎসাহিত হবে। আমাদের সমাজে ফ্রডে ভরে গেছে, আমরা যারা কর্জে হাসানা দেই আমরা নিয়তি করি যে আরে দিলাম তো এটা তো আসলে এরকম ভাবে আর ফেরত দিবে কি দিবে না এরকম চিন্তা করি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আমাদের গ্রামে আমরা ছোট্ট একটু ফান্ড যেটা আমাদের ব্যক্তিগত ফান্ড দিয়ে আমরা কর্জে হাসানা শুরু করেছি, এবং যারা জমি জমা লাগায় যারা মাঠের মধ্যে ধান লাগানোর আগে ঋণ নিত আলহামদুলিল্লাহ শতভাগ টাকা গ্রামের কৃষকরা আমাদের কাছে ফেরত দিচ্ছেন, আমরা যা টাকা ধার দিছি তারা সেই টাকা আমাদের
একটুখানি ধানের বীজ কেনার জন্য তারা এটা করতেন। কিন্তু আমরা একটু উদ্যোগ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ সফল যে তারা কিন্তু স্যার আমাদের কাছে এই টাকাটা ব্যাক করেছে। কিন্তু কথা হচ্ছে কিছু মানুষ এই ফান্ড কে রাইজ করার জন্য বেশি করার জন্য এখানে জাকাত কে ব্যবহার করা যাবে কিনা, আর কেউ যদি এটা ফেরত দিতে না পারেন তাহলে যিনি এই ফান্ডটাকে গঠন করেছিলেন বা মূল ফান্ডিং করেছিলেন তার ঋণের অংশটুকু জাকাত দিয়ে পরিশোধ করে দেওয়া যাবে কিনা, এই সকল বিষয়গুলো যদি একটু পরিষ্কার করে ছোট্ট একটু একটা প্যাকেজ জানিয়ে দেওয়া হয় তাহলে বেশি মানুষকে আমরা উৎসাহিত করবো, ঠিক আছে। কিন্তু যে কয়জন মানুষ আছি আমরা যারা আমরা ইমাম আছি, আমরা যদি 50টা ইমামও উদ্যোগ নেই, আমরা যে মাহফিল গুলাতে যাই প্রত্যেকটা মাহফিলে আমরা তাদের যারা মহব্বত করেন তাদেরকে নিয়ে 10 জনের একটা কমিটি বানাই এই ফরমাটা যদি তাদের কাছে দিয়ে আসি, এই যে দেখো জাহাসান মূলনীতি এইভাবে দিবে এইভাবে নিবে কমিটিটা এইভাবে হতে পারে টাকাটা এইভাবে আয় ব্যয় ব্যয় হতে পারে, এরকম করে আমরা উদ্যোগ নিলে ইনশাল্লাহ এটা ফলপ্রসূ হবে। নচেত এরকম সেমিনার হবে আলোচনা হবে আমরা শুধু বলবো ইনশাল্লাহ করা উচিত করা খুব ভালো আসুন আমরা করি সরকারকে উৎসাহ দিয়ে, এরকম করলে আমাদের এই কাজটা খুব দূর আমরা নিয়ে যেতে পারবো না বরং মানুষ দিনকে দিন সুদের মধ্যে আরো বেশি নিমজ্জিত হবে। এই জন্য আমি অনুরোধ করব আমাদের প্রাজ্ঞ যারা আছেন স্যার আজকে একটা সিদ্ধান্ত নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে একটা কমিটির মতো করে আপনার এটা একটা গাইডলাইন দেন, কমিটি কিভাবে হতে পারে, পর্যনেওয়ার শর্ত কি, দেওয়ার শর্ত কি, কতদিনের মধ্যে নেওয়া হবে, এই ফান্ডটা কিভাবে অ্যারাইভ হতে পারে, এই ক্ষেত্রে আমাদের কি কি কর্ম পরিকল্পনা হতে পারে, এটা যদি জানিয়ে আমরা এই 6-7 জন মিলেও যদি আমরা আমাদের মসজিদ থেকে এটা শুরু করতে পারি ইনশা আল্লাহ আমরা আল্লাহর কাছে দায় এড়াতে পারবো যে আল্লাহ আমরা উদ্যোগ নিয়েছিলাম এইটার দায়িত্ব বিমোচনের জন্য আমরা একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছিলাম। লাস্ট 30 সেকেন্ডে আমার কথা, কর্জে হাসানা কেবল দারিদ্র বিমোচনের জন্য নয়, এমন অনেক মানুষ আছে যে মানুষটার হাসপাতালে আজকে ট্রিটমেন্ট দরকার, করোনার সময় তার সহযোগিতা দরকার, সেই মানুষটাকেও তো কর্জে হাসানা দিতে হবে, তিনি স্বাবলম্বী অনেকাংশে, তিনি ফকির নয়, দারিদ্রতাকে বিমোচন করতে হবে না, কিন্তু তার এই টাকা দরকার, তিনি অনেক সময় এরকম করে ঋণ তুলে নিচ্ছেন, তার ছেলে বিদেশে যাবে, বিদেশে যে টাকাটা সে ব্যাক করে দিবে কিন্তু এই সময় তিনি ঋণ নিয়ে ফেলতেছেন, তিনি কিন্তু একদম ফকির নয় কিন্তু একটা নির্দিষ্ট টাকা দরকার। সুতরাং এটা কেবলমাত্র দারিদ্র বিমোচন বল না বলে বরং এটাকে আমরা ইসলামের একটা মূলনীতি হিসাবে যদি আমরা প্ল্যাটফর্মে উপস্থাপন করি সেটা মনে আমাদের জন্য ভালো হবে। আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সহ যে সকল দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন আমাকে এই কথাটুকু বলতে যারা সুযোগ দিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন এই উত্তম কাজের সাথে আমাদেরকে দ্রুত অগ্রগামী হয়ে একটা সিদ্ধান্ত আসার তৌফিক দান করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। وعليكم السلام ورحمة الله وبركاته، جزاكم الله خيرا شيخ عبد الحي محمد سيف الله أتمت প্রাগ্য একজন আলেম দ্বীন এবং অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন, সেই জন্য জাযাকুমুল্লাহ খায়রান। অত্যন্ত চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন, গাঠনিক কিছু পরামর্শ দিয়েছেন। আসলে আমরাও চাই আজকে যে বিজ্ঞ ওলামা ইকরাম আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তাদেরকে তাদের কাছ থেকে একটা সুনির্দিষ্ট রেজুলেশন আমরা চাই ইনশাআল্লাহ, যেটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। উন্মুক্ত মাদ্রাসা এ ব্যাপারে কাজ করবে, ইকুইটি এ ব্যাপারে কাজ করবে ইনশাআল্লাহ। আমি বিআইআইটিতে কাজ করছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট, সেখানেও এ ব্যাপারে কিছু কাজ হচ্ছে। আমরা সবার সমন্বিত চেষ্টা একটা চমৎকার দিকে যাব, বিশেষ করে এই করোনাকালীন সময়ে আমাদের অনেকেরই এই কজে হাসানার মতো সহযোগিতা খুব বেশি প্রয়োজন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ভাই, আমাদের উন্মুক্ত মাদ্রাসা সম্মানিত মুদির, আমাদের মাওলানা রুহুল আমিন সাদি ভাই যুক্ত হয়েছেন, আমরা আমাদের প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শুরু থেকে যুক্ত আছেন আমাদের, আমিও কুমিল্লার মানুষ, আমাদের কুমিল্লার স্বনামধন্য আলেম, আমাদের ইব্রাহিম, আমার তোমাকে আগে বলা ছিল, আমাকে আগে ছেড়ে দিতে হবে না হলে আমি আর সময় কন্ট্রোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চাচ্ছিলাম আপনি সবার কথাগুলি দিয়ে কনক্লুশন করবেন, তবে আশা করছিলাম। আচ্ছা যাই হোক, জি ওস্তাদ, জি ওস্তাদ, নাও সমাজ, আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। আমরা এই পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সকলের ওস্তাদ ওস্তাদুল আসাতিজা শেখ প্রফেসর ডক্টর এ ডি এম ফেজবুল্লাহ, আল কোরআন ইসলাম স্টাডিজ বিভাগ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, প্রথমে আমি উন্মুক্ত মাদ্রাসার সৌজন্যে আয়োজিত কর্জা হাসানা দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম
এই বিষয়ে একটি ভার্চুয়াল সেমিনারের আয়োজন করার জন্য। এখানে যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। যাদেরকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন তাদের মাঝে আমি সবচেয়েতে বেশি বয়স্ক, আমাদের আব্দুল কাদের ভাই থাকলে হয়তো সমসাময়িক হয়ে যেতাম। এখানে আমাদের সাইফুল্লাহ তো আমাদের ইউনিভার্সিটির ছাত্র ছিল, মাশা আল্লাহ ওর কথা শুনেছি, আমি একটু পরেই জয়েন করেছি। যেহেতু এই কথাগুলো বলার প্রয়োজন এই জন্য আছে যে আপনার বুঝে নিতে হবে যে কি অবস্থায় আমি ঢুকলাম। রাত 10:30 আমি আমন্ত্রণ পেয়েছি, তখনই আমি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ইব্রাহিম সেটা করতে দিল না। তারপরে যাই হোক যুক্ত হয়েছি যে ঠিক আছে আমি ঢুকে আমার কথা বলে আমি সরে যাব বা মানে অন্য কাজ করব, কিন্তু সেটাও হলো না, শেষের দিকে এসে গেছে। তবুও যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম খুবই ভালো লাগতো। মূলত আজকে এই আলোচনাটা আমাকে দুটো আকর্ষণে আকর্ষিত করেছে। এক নম্বর উন্মুক্ত মাদ্রাসা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথা আমরা শুনেছি, তারপরে এটা বহু দেশে হয়েছে, আমাদের দেশেও আছে, কিন্তু মাদ্রাসা কনসেপ্টে মাদ্রাসার ব্যাপারে আমাদের দেশে এই প্রথম একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রুহুল আমিন সাদী ভাই একজন প্রাজ্ঞ ব্যক্তি, আমি আশা করি ইনশাআল্লাহ তার নেতৃত্বে এবং অন্যান্য যারা আছেন এটাকে সামনে অগ্রসর করে নেওয়া যাবে এবং এটা খুব অল্প সময়ে খুব ইনশাআল্লাহ এটা মানুষের কাছে পৌঁছে যাবে, এই আশাবাদ আমি করতেই পারি। এই সম্পর্কে আরো অন্য কথা আছে, সেটা কোনো আর অন্য সময় বলবো। আর দ্বিতীয় যে বিষয়টা আসছে, কর্জ হাসানা দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম, এখানে আমি আমার খালিদ সাইফুল্লাহর কথা শেষে দিয়ে সে সেটা বলেছে, আমি প্রথম থেকে সেটা ভাবছিলাম, অনেক কথা আমার যেটা চিন্তা ভাবনায় ছিল সেটা আমার সাইফুল্লাহ বলে ফেলেছে। তার মধ্যে একটা হলো যে দারিদ্র বিমোচন, এই কর্জ হাসানা দারিদ্র বিমোচন, শুধু দারিদ্র বিমোচনের মধ্যে কর্জ হাসানা সীমাবদ্ধ থাকবে না, এটা দারিদ্র বিমোচন সহ প্রয়োজনে বিভিন্ন খাত ব্যবহার হতে পারে, সেটা আলোচনায় বিভিন্ন ভাবে আসতেও পারে। প্রথমে আর একটা জিনিস বলি যে এই কর্জে হাসানার যে বিষয়টা আজকে আমাদের সামনে উঠে আসছে, এটা দেখা যায় যে এই বিন্দু বিন্দুতে সিন্ধু হয় সেরকমই একটা বিষয়। যেমন প্রথম যে ভাই আলোচনা করলেন সম্ভবত জুবায়ের, যে চমৎকার একটা ই বলছেন, তার বগুড়ার কথা তিনি শুনিয়েছেন আমাদেরকে, মাত্র 1 লাখ টাকা থেকে 27 লাখ টাকা পর্যন্ত তারা জমা করতে পেরেছেন, কাজ করছেন। এদিকে সাইফুল্লাহ জানালো যে তাদেরও সেই এলাকায় সে কাজ করছে। আরেকটা এর মধ্যে আমি গিয়েছিলাম, সেটা হচ্ছে সম্ভবত পাকশি, পাকশি তো আমাদের আরেক ছাত্র কুলিয়াতুল হাদিস থেকেই সে পাশ করেছে, সেও সেখানে তার এলাকায় এ ধরনের কাজ করে মাশা আল্লাহ সমাজের মধ্যে সাড়া ফেলেছে। তো এভাবেই আস্তে আস্তে জিনিসগুলো ছড়িয়ে যাবে এবং ছড়াতে ছড়াতে একসময় এটা জাতীয় পর্যায়ের একটা বিষয় হয়ে দাঁড়াবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা অনেকে যারা যতটুকু জানি ততটুকু আমরা বলেছি, আমি কিন্তু এর বাহিরেও আরো জানি যে আমাদের এই কওমি মাদ্রাসার কিছু ছেলেরাও এ ধরনের একটা উদ্যোগ নিয়েছে এবং তারাও সেটার তাদের সংস্থার নাম দিয়েছে কর্জে হাসানা গ্রুপ, এবং সেই গ্রুপে তারা বিভিন্ন জায়গায় ওলামা একরাম সহ দুস্থ যারা আছেন তাদের বিভিন্ন প্রয়োজনে তারা এগিয়ে যান এবং সেগুলো তারা সামনের দিকে অগ্রসর করে নিয়ে যান। আসলে কর্জে হাসানাকে আমাদের দেখতে হবে কিভাবে এটাও কিন্তু একটা বিষয়, এটা থেকে সামনে রেখেই আমরা সামনে অগ্রসর হতে পারি। এটার যে বিষয়টা আমার মাথায় চিন্তায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে এই যে সুদ, যেটার সাথে আল্লাহ রাব্বুল আলামের যুদ্ধ ঘোষণা, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের যুদ্ধ ঘোষণা, এই সুদের এই যন্ত্রণা থেকে এই গজব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে তার বিকল্পই হচ্ছে কিন্তু কর্জে হাসানা। এই কর্জে হাসানার মাধ্যমে কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা এই সুদ থেকে একবারে শতভাগ মুক্ত করতে পারবো এটা আমি দাবি করব না, কেননা মানুষ অনেক ধরনেরই আছে। তো অবশ্যই আমরা অনেকাংশে যে আমরা সুদ থেকে আমাদের ভাই বোনদের মুসলিম সমাজকে আমরা মুক্ত করতে পারবো, শুধু মুসলিম সমাজ নয় অমুসলিম সমাজও এখানে এগিয়ে আসবে এ ব্যাপারে আমি নিশ্চিত। এর একটা প্রমাণ দেই তথ্য দিয়ে, সেটা হলো এই দেখুন ইসলামী ব্যাংকিং, এটা সারা ওয়ার্ল্ডে আজ থেকে 30 বছর আগেও ছিল না। আমার মনে আছে যখন আমরা সৌদি আরবে পড়াশোনা করেছি তখন বাংলাদেশ ইসলামী ব্যাংক আপনার যখন প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠার জন্য ফান্ড কালেকশনের জন্য আমাদের
এই যারা সিনিয়র ছিলেন তারা দারে দারে ঘুরেছেন যে আপনারা কিছু টাকা দেন, আপনারা কিছু আমাদেরকে ফান্ড দেন, আপনারা ডাইরেক্টরশিপ নেন ইত্যাদি, আমরা একটা ইসলামিক ব্যাংক করতে চাই। এবং সেভাবে সেই 80-এর দশকের আমি কথা বলি সম্ভবত 81-82-এর দিকে, আজকে সেই ইসলামী ব্যাংক কোথায় চলে গেছে? আমাদের দেশের প্রায় 30% অর্থ যোগান দেয় যতটুকু আমি শুনেছি ইসলামী ব্যাংক খাত থেকে আসছে। আবার মজার ব্যাপার এটাও যে মালয়েশিয়াতে ইসলামী ব্যাংকিং সিস্টেম শুরু হয়েছে, আবার অনেক দেশের মধ্যে ইসলামী ব্যাংকিং সিস্টেমটাকে আপনার মানে ছড়ানোর জন্য তারা আমাদের বাংলাদেশ থেকে যারা আছেন মানে এর নাম কি যারা যোগ্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে যে তারা সেখানে গিয়ে আপনি প্রশিক্ষণ দেবে। এভাবে নাইজেরিয়াতে আমাদের প্রতিনিধি গিয়েছে এটাও আমরা জানি। আবার 1988 সালে সম্ভবত যখন সার ওয়ার্ল্ড ওয়াইড আপনার যে একটা হয়েছিল অর্থনৈতিক মানে একবারে মানে ধস নেমেছিল, তখন দেখা গেছে এবং তারাই বলেছেন অর্থনীতিবিদরা বলেছেন যে প্রচলিত সুদভিত্তিক যে সমস্ত ব্যাংকগুলো ছিল সেগুলো দেউলিয়া হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো আলহামদুলিল্লাহ ইসলামিক সিস্টেমে যে সমস্ত ব্যাংকগুলো ছিল তাদের তেমন কোনো ক্ষতিই হয়নি, এবং সেই কারণে অমুসলিমরা পর্যন্ত ইসলামী ব্যাংকে তাদের অর্থ আপনার রাখার জন্য তারা লাইন দিয়েছে। এখনো কিন্তু সেই ধারা অব্যাহত আছে। তো আমি মনে করি যে এই কার্জে হাসানের যে এই নতুন একটা টার্ম এটাও একদিন আমাদের দেশ নয় সারা ওয়ার্ল্ড এর মধ্যে এটা ছড়িয়ে যাবে, যেমন ক্ষুদ্র ঋণ ছড়িয়েছে আমাদের গ্রামীণ ব্যাংক। এই ক্ষুদ্র ঋণটাই যদি আমরা কার্জে হাসানার ঋণ করে দিতে পারতাম তাহলে বোধ হয় আরো ভালো হতো, মানুষ দিনের উপরও থাকতো, সুদ থেকে মুক্ত থাকতো। এবং বিশ্বাস করুন, আমি বিশ্বাস করি, আমার এটা একবারে ইমানি বিশ্বাস যে ইনশাআল্লাহ আমরা যদি এগিয়ে যাই তাহলে এই ক্ষুদ্র ঋণ এবং এই কার্জে হাসানা এটা সারা ওয়ার্ল্ডে আমরা ছড়িয়ে দিতে পারবো। এর জন্য বড় বড় আপনার কি জানি বলে আমাদের দরকার এমনটি নয়। এই যে আজকে যে সমস্ত যুবকদের কথা আমি শুনলাম, সেখানে এসে আমি নিজেকে কাতর ভাবতেছি যে আমি যেটা পারিনি আমার যুবক সন্তান তুল্য তারা আমাদের সেটা করে দেখিয়ে দিচ্ছে, এবং আমার ছাত্র তুল্য যারা সেটা দেখিয়ে দিচ্ছে। আর এভাবেই কিন্তু সামনে আমাদেরকে অগ্রসর হতে হবে। এখন এটার মধ্যে আছে যে এইগুলির কতগুলো কন্ডিশন আছে, এগুলি তো একদিনে আর হবে না। আজকে এই সংস্থা করতেছে, কালকে ওই সংস্থা করতেছে, ওই এলাকায় হচ্ছে, এদেরকে যদি আমরা একটা জোর মধ্যে নিয়ে আসতে পারি, একটা অ্যাকাউন্টেবল মধ্যে নিয়ে আসতে পারি যে অমুক এলাকায় হচ্ছে তারা কিভাবে করছে, অমুক এলাকায় হচ্ছে কিভাবে হচ্ছে, তাহলে এই বিভিন্ন খান থেকে এলে এটা একটা সুন্দর একটা মানে জাতীয় পর্যায়ে এটা আপনার ঘটিত হয়ে যেতে পারে। কারণ এক একটা সংস্থার তাদের যে টার্মস এবং রেগুলেশন আছে সেটা অন্য থেকে ভিন্ন হতে পারে। মানে একটা এক্সচেঞ্জ অফ ভিউ যেটা আছে সেটা যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, এবং আমরা এর নীতিমালা তৈরি করতে সক্ষম হব। দেখুন এর জন্য অনেক হাদিস তো আছে, কোরআনে করিমও আছে, আমরা ওই কি জানি বলে ফজিলত ইত্যাদি এগুলি সবই আমাদের জানা আছে, আমরা সবগুলি বুঝি। এবং বারবার এই কথাটা আসছে কার্জে হাসানা দেওয়া মানে এটা আর ফেরত আসে না, এটা অনেকেরই তিক্ত অভিজ্ঞতার কারণে এটা আমরা মনে করতেছি। কিন্তু কার্জে হাসানার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক কল্যাণ নিহিত রেখেছেন সে ব্যাপারে কিন্তু আমরা কথা বলি না, সেগুলো আমাদের বলা উচিত। আমি যখন নাকি একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি যেগুলোকে আমরা সামনে রেখে এই কার্জে হাসানা এই প্রকল্পকে আমরা এগিয়ে নিতে পারি, সেটা হলো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আপনার এই হাদিসটি বর্ণনা করেছেন, সেটা হলো মান নাফাসা আন মুসলিমিন কারবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কারবাতাম মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা, এক। ওয়ামান ইয়াসসারা আন মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুই। والله في عون العبد ما دام العبد في عون اخيه, তিনটা আপনার পয়েন্ট এখানে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি যদি এক মুসলমানের কোনো অসহায় বা কোনো মানে সমস্যা তিনি যদি মিটিয়ে দেন তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হাজারো সমস্যার মধ্যে থেকে একটা মিটিয়ে দিবেন এর বিনিময়ে। এটা কত বড় যে একটা পাওনা এটা তো আমরা বুঝতে পাচ্ছি না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে কোনো অসহায় ব্যক্তি মুআসের তার সহায় মানে সে পাচ্ছে না, আল্লাহর রাসূল বলতেছেন যদি তাকে কেউ সেই অসহায়ত্ব থেকে উঠিয়ে দিয়ে তাকে স্বাবলম্বী করে দিতে পারে আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে স্বাবলম্বী করবেন। ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার সব কাজগুলোকে সহজ করে দিবেন। দুই। তিন নম্বর মৌলিক কথা, ওয়াল্লাহু ফি আউনিল আবিদি মা দামাল আবদু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সহযোগিতা করবেন।
এই যে তিনটা মূলনীতি আমরা পেলাম, এগুলোকে সামনের কিছু যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে কারজে হাসানা প্রোগ্রামটা প্রকল্পটা আমাদের এগিয়ে যেতে এগিয়ে যাবে কোনো সন্দেহ নাই। শুধু তাই না, আমরা আরো একটি হাদিসের মধ্যে তাবারানির হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, সেখানে বলেছেন কুল্লু করদিন সাদাকা, করদ শুধু করদই নয় বরঞ্চ যতদিন এই করদ থাকবে, কোন কোন বর্ণনা আমি পেয়েছি, আমি বর্ণনা পেয়েছি, অনেক আলিম বলেছেন যে সেই যে করজটা দিল, করজ সে যতদিন ঋণ গ্রহিতার কাছে থাকবে ততদিন সে এর সাদাকাতুল্ল সওয়াব পেতেই থাকবে। এর চাইতে বড় জিনিস আমরা আর কি পেতে পারি? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা মনে করি যে সুদকে যদি আমরা এড়িয়ে চলতে চাই, সুদকে যদি আমরা পরিহার করতে চাই, তাহলে তার বিকল্প আমাদের কিনতে হবে। মানুষকে শুধু বলবো যে সুদ এই সুদ সেই, সুদের এই গুণা, সুদের দ্বারা এই ক্ষতি, এটা বলে কিন্তু মানুষকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। আমার বলেছে একটু আগেই যে কেউ অসুস্থ হয়ে গেল, আপনার রুই গেলো যে আমার 5,000 টাকার দরকার, কিন্তু সে হুজুর কাছে গেল, হুজুর সবরত তালকিন দিয়ে দিলেন, কিন্তু তার কোনো বিকল্প ব্যবস্থা করলেন না, তাহলে তো এই লোক তো যাবেই বাধ্য হয়ে। এরকম ওর ঘটনা, হাজারো ঘটনা আমরা গ্রামের মধ্যে দেখতে পাই, বিশেষ করে কৃষি ক্ষেত্রে আমরা দেখতে পাই, বিশেষ করে যারা একটু দুর্বল অবস্থানে আছে তাদেরকে আমরা দেখতে পাই, তারা একবারে অপারক অবস্থায় তারা তাদের কাছে গিয়ে হাত পায়ে ধরে তাদের থেকে টাকা নিয়ে আসে, চড়া সুদে চক্রবৃদ্ধি সুদে নিয়ে আসে। সেই ক্ষেত্রে যদি আমরা এই কারজে হাসানা প্রকল্পটাকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে আমরা এই সুদ থেকে মানুষকে যে বাঁচানোর যে উদ্যোগ গ্রহণ করছি, ইনশাআল্লাহ আমি এত মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে গায়েবি মদদ দেবেন এবং আমরা এগিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যেগুলো আছে সেগুলোর জন্য আমাদেরকে ভাবতে হবে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে, এবং পার্সোনালি বা ব্যক্তিগতভাবে এটা আমার অভিজ্ঞতা আছে যে অনেককে আমরা কর্জে হাসানা দেই তার প্রয়োজন মেটাবার জন্য, কিন্তু সময় মতো সেটা আর ফেরত আসে না, এবং ফেরত আসে না তো আসে না মানে এটা ল্যাপস হয়ে গেছে, এটা আর পাওয়ার আশাও করা যায় না, এমন অনেক আমরা উদাহরণ দিতে পারি। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যেমন সাইফুল্লাহ বলেছে এবং সমস্ত জোয়ের বলেছে যে তারা প্রায় 96% সব প্রণোদিত হয়ে ফেরত পেয়েছে, তারপর ওরা বলছেন যে শতভাগ ফেরত পেয়েছে। যদি এই ধরনের সিস্টেমটা চালু করা যায়, তাহলে আমি নিশ্চিত যে আমরা সুদ মুক্ত আমরা জীবন গড়তে পারবো, সুদকে আমরা জাদুঘরে পাঠাতে পারবো, এবং দারিদ্র বলুন অন্য কিছুকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিতে পারবো, সেটা ইতিহাস থাকবে, সেটার বাস্তবায়ন আমরা দেখবো না। তবে এই কথা আমি আবারও বলছি, যতই আমরা এই কথা বলি যে ইনশাআল্লাহ হবে, হবার বিশ্বাস আমরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম যেটা, সেটা থেকে তো আর ফিরে আসা যাবে না। সুদ আছে ছিল থাকবে, যাকাত আছে ছিল থাকবে, তা থেকে আমাদের পরিত্রাণ নেই, মুক্তি নেই, কিন্তু এর মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে আসলে আমরা কারা সুদ মুক্ত জীবন যাপন করতে চাই, সমাজকে আমরা সুদ মুক্ত জীবনে নিয়ে আসতে চাই, আমরা কিভাবে আমাদের অসহায় ভাই বোনদের বিভিন্ন প্রয়োজনে তাদের এগিয়ে যেতে চাই, এ ধরনের আমরা যদি ইয়ে করি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। এর পাশাপাশি আমাদের এক ভাই সম্ভবত বলেছিলেন যে ইউনিভার্সিটি লেভেলে বা শিক্ষাঙ্গন লেভেলে যে এটার কোর্স করা যায় কিনা, আসলে বাবা আসল হয়েছে কি যখন চাহিদা আসে তখন কোর্সের জন্য চিন্তা ভাবনা আছে। যেমন একটা প্রস্তাব এসেছে আমাদের শফিক সাহেবের মাথায়, সেটা ঢুকেছে, উনি ইন সার্ভিস আছেন, আমি হয়তো কাছাকাছি চলে গেছি প্রায় রিটায়ার্ডের, তারপরেও এগুলি মাথায় আছে, যদি সামনে সুযোগ থাকে আমরা এটা করার চেষ্টা করতে পারি। আমরা একবার নয়, দুইবার নয়, তিনবার নয় প্রস্তাব করতে, এটা একসময় হয়তো হয়েও যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে এটা ইকোনমিক্স যেগুলো জড়িত, অর্থনীতির সাথে যারা জড়িত, যারা এই সমস্ত পড়ান, তাদেরকেও যদি এই জিনিসগুলো আমরা বুঝাতে পারি, এবং তাদেরকেও যদি এভাবে আমরা ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে নিয়ে এসে তাদের বক্তব্য রাখার ব্যবস্থা করতে পারি, তাহলে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পক্ষে বলবেন এবং তারাও চিন্তা করবেন, আর এভাবে আমরা শিক্ষাঙ্গনে এই ব্যাপারগুলোকে ছড়িয়ে দিতে পারি। আরেকটা বিষয় হলো যে কওমি মাদ্রাসা বলেন আর সরকারি যেখানেই বলেন, শিক্ষাঙ্গন বলতে আমি সবাইকে বুঝাচ্ছি যে এই বিষয়গুলো শুধু ধরেই কিন্তু আসে না, এগুলি আলোচনার মাধ্যমে আস্তে আস্তে করে আসে। আচ্ছা, আর একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেটাও আমাদের পরিকল্পনায় থাকতে পারে, যে আমাদের মসজিদের যে ইমাম খতিবরা আছেন তাদেরকে মডিফিকেশন আমরা করতে পারি, যে তারাও সপ্তাহের একদিন হোক বা মাসের এক সপ্তাহ হোক অথবা আলোচনার ফাঁকে ফাঁকে হোক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। এবং আমি দেখেছি যে প্রায় মসজিদের খতিবের কিছু না কিছু আপনার 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 ইয়ে থাকেন, কি জানি বলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখেন এমন ব্যক্তিরা থাকেন যারা এগুলিতে অভ্যস্ত,
তাদেরকে যদি আমরা মানে মডিফাই করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের আমরা অনেক এগিয়ে যেতে পারবো। বিষয় এটা আরেকটাও আছে যে কারজে হাসানার যে বিষয়টা আমরা বলছি এই ফান্ড ক্রিয়েশনটা কিভাবে হবে, এই জাকাতের কথা কিন্তু আসছে, কিন্তু আমি এখানে স্পষ্ট বলতে চাই কারজে হাসানা এক জিনিস, জাকাত কিন্তু আরেক জিনিস। কারজে হাসানা জাকাতের টাকা দিয়ে দেওয়া যাবে কিনা এটা ফকিহগণ থেকে সুস্পষ্ট মন্তব্য নিয়ে মতামত নিয়ে তারপরে সেটা মানে আপনার বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, যদি কেউ টাকা দিতে না পারে কারজে হাসানার, তার টাকা জাকাত দিয়ে কিভাবে পরিশোধ করা যায় সেটার ব্যবস্থা আছে, সেটা আমাদেরকে জানতে হবে, সেই জেনে আমরা সেটা করতে পারি। তারপরে যদি কেউ দিতে পারতেছে না তাকে সময় বৃদ্ধি করা, ফানাযিরাতুন ইলা মাইসারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ফাইল লাম তাফআলু, কোরআন বলেছেন যদি তারা পরিশোধ করতে না পারে, সুদের কথাই বলা হয়েছে এখানে, তাহলে তাদেরকে সময় দাও, সুদ মুক্ত করে দাও, সুদ মুক্ত করে দিয়ে যেটা পাওনা মূল পাওনাটা সময় দিয়ে সেটা আদায় করার চেষ্টা করো। এরপরেও যদি সে দিতে না পারে তাহলে সেটার জন্য তোমরা বসে একটা সিস্টেমে নিয়ে আসো যে কিভাবে সেই টাকাটা তার থেকে আদায় করা যায়, তাকে দায় মুক্ত করা যায়। আমি সংক্ষিপ্ত আকারে যেটুকু আমি ভেবে রেখেছিলাম আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আমি দোয়া করি আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন উন্মুক্ত মাদ্রাসার এবং এই কারজে হাসানার যে উদ্যোগ গ্রহণ করেছেন, আপনাদের যৌবনের দিয়েই, যুবকদেরকে দিয়েই, তারুণ্যের এই উদ্দীপ্ত এই মানে চিন্তা ভাবনাকে দিয়েই ইনশাআল্লাহ সামনের চলার পথ আমরা এগিয়ে যাব, আমরা সামনের দিকে আসব। বিশ্বাস করুন যদি আমরা এটাকে করতে পারি এবং একটা দৃশ্যমান যদি এটার একটা সিস্টেম চলে আসে তখন বড়রাও ভাবতে বাধ্য হবেন এবং আর্থিক সংস্থাগুলোও তখন ভাবতে বাধ্য হবে। যেমন নাকি আমরা দেখেছি ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংক তো নাই, অনেকগুলো আছে যে তারা ইসলামী ব্যাংকিং সিস্টেমে না গিয়ে ইসলামী উইন্ডো খুলতেছে, সুদী ব্যাংক, কিন্তু ইসলামী উইন্ডো তারা খুলে সেই ইসলামী মানে আপনার অর্থকে আনার জন্য তারা চেষ্টা করতেছেন। এভাবে যদি আমরা একে একে সামনের দিকে অগ্রসর হই তাহলে অবশ্যই একসময় দেখা যাবে যে আমাদের আর্থিক সংস্থাগুলো যেগুলো আছে, প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, তারাও তাদের এই চিন্তাটাকে আরও সামনে অগ্রসর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করেন এবং সমন্বিত, যেমন নাকি বগুড়ার খবর পেলাম, আরও দুই তিন জায়গার খবর পেলাম, তারাও যদি একটু একটু করে আপনারা নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে কিভাবে এটাকে সেন্ট্রালাইজ করা যায় যদি আমরা সেভাবে অগ্রসর হই তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে এই আন্দোলন একদিন মহিরূহ রূপ ধারণ করবে, বটবৃক্ষ হয়ে আমাদের ছায়া দিবে এবং এই সুদের যন্ত্রণা এবং লানত থেকে আমরা আমাদের ভাই বোনদেরকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব এবং তাদেরকে বিরত রাখতে সক্ষম হব। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উদ্যোগকে গ্রহণ করেন এবং এর মধ্যে সফলতা দান করেন। এই বলেই আমি সবাইকে আবারও মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি হয়তো আর কিছুক্ষণ থাকবো, হয়তো একসময় বেরিয়ে যাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا في الدارين فضيلة الأستاذ أستاذ الأساتذة مدى الشكر لي سرد هفاجن أستاذ محترم الشيخ بروفيسور دكتور إبراهيم حزب الله سر أتنت চমৎকার ভাবে অলমোস্ট সবার আলোচনাকে একটা জায়গায় নিয়ে এসেছেন, অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক কিছু প্রস্তাবনা এবং পরামর্শ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সেগুলি পালনে তৌফিক দান করুন। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের সাথে আছেন, আপনারা দেখছেন উন্মুক্ত মাদ্রাসার আয়োজনে আজকে আমরা কথা বলছি কারজে হাসানা, একটি দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম। আপনারা আমাদের আয়োজনকে ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করছি। আমরা আমাদের মাঝে আমাদের প্রিয় শেখ মুস্তাক ফয়েজি হাফিজাহুল্লাহ একেবারে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষমান আছেন। আসলে সোশ্যাল মিডিয়াতে যার লাখ লাখ ফলোয়ার আছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার অনেক বড় একজন সাগ্রেদ বলতে পারি আলহামদুলিল্লাহ। আমি আমাদের দাওয়াতে উস্তাদ এসেছেন এবং শুরু থেকে অপেক্ষমান আছেন, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আলোচনা নিয়ে আসার জন্য এ পর্যায়ে বিনীত অনুরোধ করছি শেখ মুস্তাক ফয়েজি পীর সাহেব লাগাইস দরবার শরীফ কুমিল্লা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারকাত আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি উন্মুক্ত মাদ্রাসার এই অনন্য আয়োজন, কারজে হাসানা দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম।
এ বিষয়ের উপরে আমরা দীর্ঘ সময় ধরে কথা শুনে আসছি। আল্লাহর খাস মেহরবানি, আমি প্রাউড ফিল করছি যে আমাদের তরুণ প্রজন্মের মাঝ থেকে যারা আজকে যে প্রতিপাদ্য বিষয়ের উপরে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। অনেকে হয়তো আজকের আলোচনা শোনার পর থেকে চিন্তা করবেন কেমন করে কাজ শুরু করা যায়, আর এমন কিছু লোক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যারা তরুণ প্রজন্ম, তারুণ্যদীপ্ত প্রাণ, যারা শুধু দারিদ্র বিমোচনে নয় সুন্দর সুষম একটা সমাজ বিনির্মাণে যারা ইতিমধ্যে ভূমিকা রাখা শুরু করে দিয়েছে। আজকে 1500 বছর পরে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা যখন নিজেদেরকে অবগাহন করাচ্ছি, আমরা যখন মুসলিম পরিচয় দিচ্ছি, আমরা যখন প্রাউড ফিল করছি মুসলিম পরিচয় দিয়ে, এত বছর পরেও আজকে কেন এই প্রতিপাদ্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভাবনার বিষয় যে আমরা কেন এটাকে আজকে আলোচনার বিষয় করতে হলো, এটা নিয়েই আমার সকল চিন্তা। এটা এই জন্যই যে একটা সুন্দর আয়োজন, সুন্দর একটা ব্যবস্থাপনা যখন হারিয়ে যেতে বসেছে উন্মুক্ত মাদ্রাসা, সেটাকে মনে করিয়ে দিয়ে আবার সমাজে প্রতিষ্ঠার যে চিন্তা করছে, এটা সত্যি একটা প্রশংসা দাবিদার। কর্জে হাসানা কেন বিলুপ্ত প্রায়, যদি কারণগুলো চিহ্নিত করা যায় তাহলে এই কর্জে হাসানাকে যে এই ধারণাটি আছে, যেটা ইসলাম একটা সুন্দর ব্যবস্থাপনা দিয়ে রেখেছে তাকে বাস্তবায়ন করা সহজ হবে। কেন আজকে এটা বিলুপ্ত হচ্ছে, আমি এজন্য যে চিহ্নিত কারণগুলো চিহ্নিত করেছি, আমার দৃষ্টিতে ব্যক্তি তার আগে হতে আমরা তো উত্তীর্ণ হতে পারি। আমরা যারা ব্যক্তি আছি আমরা সবাই আগিতে আবর্তনে আছি, আবির আবর্তনে বিবর্তন কি বলছে, আমরা ঘুরপাক খাচ্ছি। আমরা আমিতে আগে থেকে আমরা তো উত্তীর্ণ হতে পারিনি বলেই আজকে এই কর্জে হাসানা বিলুপ্ত প্রায়। ব্যক্তির চরম স্বার্থপরতা এবং ভ্রাতৃত্ববোধের অভাব আজকে কর্জে হাসানাকে, যেখানে সুদকে আমরা জাদুঘরে পাঠাতে চাচ্ছি আজকে কর্জে হাসানাকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, ব্যক্তির ভ্রাতৃত্ববোধ এবং স্বার্থপরতা, ভ্রাতৃত্ববোধের অভাব এবং স্বার্থপরতার কারণে। ইসলামিক জ্ঞানের অভাব আমাদেরকে আজকে ধর্ম বিরু করেছে কিন্তু ধর্ম পরায়ণ করে, এজন্যই আমরা আজকে কর্জে হাসানা থেকে দূরে সরে গিয়েছি। কাফেরদের চাপিয়ে দেয়া গিভ অ্যান্ড টেক একটা ফর্মুলা আজকে গোটা বিশ্বজুড়ে, যেটা আজকে মুসলিম সমাজকে পুরে পুরে ধ্বংস করে দিচ্ছে, খেয়ে ফেলছে, সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, যে তুমি আমাকে দাও আমার কাছ থেকে নাও। এই যে দেওয়া এবং নেওয়ার ফর্মুলা, লাভকে বুঝিয়ে দেয়া হচ্ছে ইসলামকে বিসর্জন দিয়ে কাফেরদের এই যে ধারণা, এটার কারণেই আজকে আমাদের এই কর্জে হাসানাকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিয়েছি, সুদ আমাদের মাঝে জেগে বসেছে। ওভারঅল সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাটাই আমাদেরকে এই কর্জে হাসানা থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি সংক্ষিপ্ত আকারেই বলতে হবে, যেহেতু এক এক করে সবাই বিদায় হয়ে গেল, আমার যেহেতু শেষের পালা, শেষের কথাটুকু সংক্ষিপ্ত করে শেষ করাই ভালো। উত্তরণের উপায়ের ক্ষেত্রে আমি যেটা মনে করি, যে অনেক কথা এসেছে, অনেকে শুরু করে দিয়েছেন, আমি মনে করি মসজিদ মাহফিল অর্থাৎ জুমাবারের আলোচনায় সেখানে যে কর্জে হাসানার প্রয়োজনীয়তা এবং যেখানে সুদের বর্জন এবং ফজিলত, এই বিষয়গুলো আরো খুব বেশি করে আলোচনা নিয়ে আসা দরকার। অনেক আলোচকই এখানে বলেছেন যে আমাদের এখানে যে সুদের যত আলোচনা হয়, কর্জে হাসানার যে একটা বিশালতা এবং এর যে একটা বিশাল রূপ এবং এর মাধ্যমে সমাজ বিনির্মাণে, সুস্থ সমাজ বিনির্মাণে যে কর্জে হাসানা বিশাল এক ভূমিকা রাখছে, এই ব্যাপারে কিন্তু আমাদের আলোচনা একেবারেই অপ্রতুল্য, যেটা মনে মনে আমি মনে করি হচ্ছেই না। সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে আমাদের পরিহার করতেই হবে যদি আমরা কর্জে হাসানাকে আমরা দাঁড় করিয়ে দিতে পারি। সুদের ভয়াবহতা এবং কুফলের বর্ণনা আমাদের আলোচনা থেকে উঠে আসা দরকার। ব্যক্তি ও সমাজ কেন্দ্রিক কর্জে হাসানার প্রবর্তন, যেটা ইতিমধ্যে আমাদের অনেক ভাই করেছেন, শুরুতে যিনি আলোচনা করেছেন যে ব্যক্তি এবং সমাজ কেন্দ্রিক, যেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার কর্জে হাসানাকে, এটা ব্যক্তি কেন্দ্রিক হতে পারে এবং প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়া যেতে পারে, সেটা মসজিদ কেন্দ্রিক হতে পারে, সেটা মাদ্রাসা কেন্দ্রিক হতে পারে, সেটা আমাদের সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন কেন্দ্রিক আমরা এটা শুরু করে দিতে পারি। কর্জে হাসানার ফান্ড ক্রিয়েট করা, এটাকে আমরা কিভাবে ফান্ড ক্রিয়েট করবো, আমরা যারা সম্ভাবনা আছি,
আমরা গুরুত্ব যারা উপলব্ধি করছি, আমরা যারা নিজেরা এটাকে নিজেদের ভিতরে লালন করছি, আমরা যখন মানবতা বোধ নিজেদের ভিতরে জাগ্রত করতে চাচ্ছি, আমরা যে সমমনা মানুষগুলো আছি, আমাদের কাছ থেকে আমরা যারা মোটামুটি আমরা স্বাবলম্বী আছি, এর মাঝ থেকে আমরা পর্যায় হাসানার ফান্ড ক্রিয়েট করে নিতে পারি। ঋণ পরিশোধ না করার যে পরিণাম পর্যায় হাসানা দেওয়ার ক্ষেত্রে, সেই পরিণামের উপরে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম হতে পারে। আমরা যাদেরকে পর্যায় হাসানা দেব তাদের মাঝে এর ভয়াবহতা আমরা যদি তুলে ধরতে পারি, তাহলে 96% যেখানে বলা হয়েছে যে পরিশোধ হয়েছে, এখানে 4% যদিও এখানে আমরা আদায় করে নিতে পারিনি, আমি মনে করি সেটা 100% করা সম্ভব। তো শেষ পর্যায়ে যেহেতু অনেক কথা এসেছে, অনেক কথা আমরা শুনেছি, আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি, আমরা মনে মনে অনেকে ডিটারমাইন্ড হয়েছি এই কাজগুলো আমরা করা দরকার। আমি মনে করি সেখানে যে কথাটা আমাদের আজকে নতুন করে আবার ভাবিয়ে তুলেছে, যে কথার আলোকে আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি, যে অনেক আগে এই ভারত উপমহাদেশের একজন কবি, কবি কামিনী রায়, এটা কবিতা লিখেছিলেন যে সকলের তরে সকলে আমরা। সেই কবিতাটি এখন আর পাঠ্য নেই, সে কবিতাটি এখন আর আলোচনায় নেই, সে কবিতার শেষ চাইল্লার আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আমি মনে করি সেটাই যদি আমরা লালন করতে পারি, তাহলে আমরা এই কার্যে হাসানাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং নিজেদেরকে স্বার্থবাদী মানুষ থেকে বের করে আমরা একটা বিশাল সেই মহারুহে পরিণত হয়ে এবং বিশাল সমুদ্রের মতো একটা বিশালতা নিয়ে, ওই আকাশের মতো বিশালতা নিয়ে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি সমাজ। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই চারটা লাইন যদি আবার আমরা নিজেদেরকে আত্মস্থ করতে পারি, এই চারটা লাইন যদি নিজেদের মাঝে আবার জাগিয়ে দিতে পারি, এই চারটা লাইন যদি আমাদের নিজেদের ভিতর আমরা লালন করি, আমি বিশ্বাস করি অবশ্যই সম্ভব, এবং অবশ্যই সম্ভব দারিদ্র বিমোচনে নয়, গোটা পৃথিবীর মানুষের মাঝে গোটা মানুষকে তাদের সেই জটিল আবর্ত থেকে বের করে এনে এবং সুদের মতো সেই পাপ পঙ্কিল জগৎ থেকে বের করে এনে আমরা সুন্দর সমাজ নির্মাণে সকলের ভূমিকা রাখার জন্য আমরা তাদেরকে জাগিয়ে দিতে পারি। এবং একদিন এমনই হবে যারা আজকে আমাদের কর্জে হাসানা গ্রহণ করবে, একদিন তারাই কর্জে হাসানা প্রদানের জন্য নিজেরা অগ্রণী ভূমিকা পালন করবে। সুতরাং সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে কথাটুকু বারবার এসেছে, আলোচনা আলোচনা আর কালক্ষেপণ নয়, শুরু করে দিই আমরা আজকে থেকেই, এখন থেকেই, এই মুহূর্ত থেকেই শুরুটা হয়ে যাক, শেষটা তার ভালো হবেই হবে, যেহেতু আল্লাহ তাবারক তাআলা নিজেই তার গুরুত্ব উপলব্ধি করেছেন এবং নিজেই কর্জে হাসানা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক এবং আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমাদের ক্ষুদ্র পরিসর থেকে শুরু করে ব্যাপক থেকে ব্যাপকতর পর্যায়েও এই কর্জে হাসানাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দান করি। সবার জন্য মঙ্গল কামনা করছি এবং সবাইকে এই আয়োজনে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেকে উজ্জীবিত করে আমরা সেই কাজের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করি, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। ধৈর্য ধরে সবাই এই লম্বা সময় অপেক্ষা করার জন্য আবারও আমি আমার হৃদয়ে রিংরানো শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান। মাঠের একজন অত্যন্ত প্রভাবশালী উস্তাদ ওয়াইজ শেখ মুশতাক ফাইজি, যার কথায় হাজারো মানুষ প্রভাবিত হন, এমন একজন মানুষ অত্যন্ত চমৎকারভাবে কিছু পরামর্শ দিয়েছেন, অনুপ্রাণিত হয়েছে ওনার কথায়। আল্লাহ পাক আমাদের এই আলোচনাকে কবুল করুন, উন্মুক্ত মাদ্রাসাকে কবুল করুন, কর্জে হাসানা দারিদ্র বিমোচনের উন্মুক্ত অন্যতম প্রধান উপায়, এই বিষয়ে আমরা আজকে কথা বলছি উন্মুক্ত মাদ্রাসার প্ল্যাটফর্ম থেকে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন, স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি। স্যারের আলোচনার পূর্বে আলোচনা নিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের উন্মুক্ত মাদ্রাসার সম্মানিত মুদির পরিচালক, আমাদের সকলেরই সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সংগঠক, গবেষক মাওলানা রুহুল আমিন সাদিক, কথা নিয়ে আসছেন মাওলানা রুহুল আমিন সাদিক।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উন্মুক্ত মাদ্রাসা আয়োজিত আজকের কর্জে হাসানা দারিদ্র বিমোচনের অন্যতম মাধ্যম শীর্ষক এই আলোচনার সভার সম্মানিত মুআজ্জাজ মেহমান বৃন্দ, সম্মানিত পরিচালক এবং দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আলোচনা অনেক লম্বা হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমি নিজেও বেশ কয়েকদিন যাবৎ কর্জে হাসানার সাথে আমি সম্পৃক্ত এই কাজের সাথে আলহামদুলিল্লাহ। অনেক কথাই এসেছে, আমি এক মিনিটে শেষ করে নিব, যেহেতু আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো, আমরা সভাপতির বক্তব্য শুনবো। আমি মনে করি একটা বিষয় যে পুরো মানুষ যারা কর্জে হাসানা গ্রহণ করেন তারা কেউই টাকাটা ফেরত দিবেন না এমন কারো মানসিকতা নেই, দু একটা ব্যতিক্রম হলে হতে পারে। এই ক্ষেত্রে যে সমস্যাটাকে আমি ফিল করেছি যে আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে সমস্যাগুলো হয়। সাধারণত যদি একটা গ্রুপের মধ্য দিয়ে আমরা কর্জে হাসানা প্রদান করি তাহলে মানে জয়েন্টলি কিছু লোকজন আমরা থাকলাম, আমরা সবাই মিলে যখন প্রদান করি তখন এই টাকাটা সাধারণত মিস ইউজ হয় না। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে ক্ষমা করুন এবং এই কাজটা আমরা অনেকেই শুরু করেছেন, আমরা এখন চাই যে সমন্বিত কাজ এবং সমন্বিত উদ্যোগ একজন যারাই যে এলাকায় শুরু করেছেন আমরা সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, প্রত্যেকে যেন আমরা প্রত্যেকের যে অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করতে পারি, একজন আরেকজনের সমস্যাগুলো জানতে পারি, আবার পরামর্শগুলো গ্রহণ করতে পারি। উন্মুক্ত মাদ্রাসা একটি আইবি আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ এবং শুরুর পর থেকে এত বেশি ফোন যোগাযোগ এবং এত বেশি মানুষ আগ্রহী এটা কল্পনাতীত, এবং মানুষের মধ্যে এটা সবচেয়ে বেশি আগ্রহের বিষয় যে আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই, ইসলামের যে আল্লাহর হক, বান্দার হক, তৌহিদ, রেসালাত, আখেরাত, ইসলামের প্রতিবেশীর কি হক, স্বামী স্ত্রীর কি হক, ফ্যামিলির লোকদের কি হক, একজনের সাথে আরেকজনের কি হক, সামাজিক কি বক্তব্য ইসলামের, এই বিষয়গুলো মানুষের জানার প্রচুর আগ্রহ আছে আলহামদুলিল্লাহ। তো আপনার এই ক্ষেত্রে আপনারা যারা আমাদের উৎসাহ যুগিয়েছেন সবাইকে জাজাকাল্লাহ, এবং আমরা আমাদের যারা মুআজ্জাজ মেহমান বৃন্দ আছে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি, ইনশাল্লাহ সকলের দোয়া এবং পরামর্শের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আজকের এই প্রোগ্রামে যারা অনেক সময় নিয়ে আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দিনে, রমজান মাসে, পবিত্র দিনে আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন। এই কথাগুলো বলে আমরা বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমাদের মুক্ত মাদ্রাসার অন্যতম প্রধান উদ্যোক্তা শেখ মাওলানা রুহুল আমিন সাদি, ধন্যবাদ জ্ঞাপনের জন্য। আমরা এই রোজার আজকে তৃতীয় দিনে যাচ্ছি, আমরা পরন্ত বেলায়, সবাই খুবই চায়, তারপরেও আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আমাদের মেহমানরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শামসুল আলম স্যার আছেন, আমাদের মুস্তাক ফয়েজ ইউস্তাদ আছেন এবং অন্যরা যারা আছেন আমাদের জুবাইর ভাই সহ, অত্যন্ত ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের আলোচনার মাধ্যমে আজকে আমাদের লাইভ শেষ করব। প্রিয় সুধী, আপনারা আমাদের আয়োজনকে ছড়িয়ে দিন, আবারও অনুরোধ করছি শেয়ারের মাধ্যমে এবং লাইক দিয়ে আমাদের উন্মুক্ত মাদ্রাসার সাথে থাকুন ইনশাআল্লাহ। আমাদের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলেরই সুপরিচিত শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ওস্তাদুল আসাদিজ প্রফেসর ডক্টর আকমো আব্দুল কাদের হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, আল ইতিফাদাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان، صدق الله العلي العظيم। উন্মুক্ত মাদ্রাসার উদ্যোগে দারিদ্র বিমোচনে কার্জে হাসানা হাসান কি ভূমিকা রাখতে পারে এ বিষয় নিয়ে আজকে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের সম্মানিত মডারেটর, উন্মুক্ত মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমি দেখতে পাচ্ছি আল্লামা মুশতাক ফয়েজি সাহেবকে দেখতে পাচ্ছি,
আমি দেখতে পাচ্ছি প্রফেসর শামসুল আলম সাহেবকে, ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান, এবং আরও যারা আছেন। আমি এই শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য প্রথম দিকে অংশগ্রহণ করতে পারি নাই। তবে আমি আলোচনার শেষের দিকে যে কয়েকজনের আলোচনা শুনেছি, যে আমি মনে করেছি খুব মনোজ্ঞ আলোচনা হয়েছে এবং একটি অর্থবহ আলোচনা হয়েছে, যেটি আলোচনা হওয়ার খুব প্রয়োজন ছিল। আমাদের আল্লামা মোশতাক ফজিল সাহেব বলছেন যে এটি বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায় আমাদের মধ্যে মানবিকতার যখন বিলুপ্ত হয়ে যাচ্ছিল, ভাতৃত্ববোধ যখন শেষ হয়ে যাচ্ছে, কোরআন হাদিসের শিক্ষা থেকে আমরা যখন দূরে সরে যাচ্ছি, স্বার্থপরতা এবং বৈষয়িক সমৃদ্ধি যখন আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, অতএব স্বাভাবিকভাবে ইসলামের অন্যান্য অনুষঙ্গের মতো এই ধরনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিলুপ্ত হওয়ার পথে। তো এটি আমাদের দেশে কর্জে হাসানাটা খুব ব্যাপকভাবে শব্দটাই ব্যাপকতা লাভ করেছে, সম্ভবত ওয়াকরেদুল্লাহ কারদান হাসানা, হাসানা থেকে হাসানা শব্দটাকেই আমরা রেখে দিয়েছি। নাহলে কিন্তু আরবি গ্রামার অনুযায়ী করদুল হাসান অথবা আল কারদুল হাসান শব্দটি এইভাবে ব্যবহৃত হয়, কারণ করদ শব্দটা তো মুয়ান্নাস না যে তার সাথে হাসানা মুয়ান্নাস ব্যবহার করতে হবে। তো এটি একটু আমার মনে হয় যখন আমরা ব্যবহার করব ওই কোরআনের হাসানা শব্দ সেটাকে আমরা হুবহু এভাবে রেখে দিয়েছি, এটা আমার মনে হচ্ছে আর কি, এটা একটু আমার দৃষ্টি আকর্ষণী। দ্বিতীয়ত, আমি বিভিন্ন সময় দারিদ্র এবং দারিদ্র বিমোচনের উপর অসংখ্য বক্তব্য রেখেছি, আজকে সেই দিকটা বক্তব্য রাখবো না। আমি অতি সংক্ষেপে, যেহেতু সালাতুল আসরের সময় ঘনিয়ে আসছে, ইসলামে দারিদ্র বিমোচনের দুই ধরনের মেকানিজম আছে, একটা হলো ট্রান্সফার, মানি ট্রান্সফার মেকানিজম, আরেকটা হলো কোঅপারেটিভ মেকানিজম। মানি ট্রান্সফার মেকানিজম মানে আপনি জাকাত দিলেন, সদকা দিলেন, ফেদিয়া দিলেন, কাফারা দিলেন, এইভাবে যেগুলো অন্যদেরকে মালিক বানিয়ে দেয়া হয়, এটি দারিদ্র বিমোচনের একটি মাধ্যম, তাকে মানি ট্রান্সফার মেকানিজম বলা হয়। আর আমরা যেই আজকে আলোচনা করলাম, এটি হলো এই মানি ট্রান্সফার মেকানিজম নয়, এটি হলো কোঅপারেটিভ মেকানিজম, যে আমরা অন্যকে কীভাবে সহযোগিতা করতে পারি এবং আমার অর্থ আমার থেকে যাবে, কিন্তু এর দ্বারা অন্য ভাই লাভবান হবে, আমার টাকাটা ব্যাংকে থাকবে না, থাকবে অন্য ভাইয়ের হাতে, তিনি কাজে লাগাবেন, প্রয়োজন মতো আমি পেয়ে যাব। এই হলো কর্জে হাসানার মেকানিজম। তো ইসলামী ব্যাংক এটা প্রথমে দুই একটা এই মেকানিজমটা চালু করেছিল এবং চালুর আগে আমার সাথেও কিছুটা বক্তব্য রেখেছিল, আমার সাথেও কথাবার্তা বলেছিল। তো বলার পর আমি বললাম যে আপনারা চালু করতে পারেন ঠিক আছে, কিন্তু আমাদের মন মানসিকতা এখনো কর্জে হাসানা পর্যায়ে আসে নাই। শুধু তাই না, আমার জানা মতো বেশ কয়েকটা সংস্থা সামাজিকভাবে এই ধরনের প্রজেক্ট চালু করেছে, রিক্সা কিনে দিয়েছে, ঠেলা গাড়ি কিনে দিয়েছে, এটি তোমার মালিকানায় চলে যাবে, তবে শর্ত হলো তুমি মূল টাকাটা আমি কর্জে হাসানা হিসাবে আমাকে পেমেন্ট দিবে। দেখা গেল যে কিছুদিন পরে রিক্সাটা বিক্রি করে ফেলছে, হয়তো নষ্ট হয়েছে আর ঠিক করে নাই, অথবা ঠিক মতো চালাইনি আর টাকাও দেয়নি, মার খেয়েছে। এই জন্য আমার মনে হচ্ছে আমরা যারা দিব, যারা গ্রহণ করব, উভয়ের মন মানসিকতা একটু তৈরি হওয়া দরকার, কারণ এক পক্ষ যদি তৈরি মানসিকতা থাকে স্বভাবের নিয়তে, আরেক পক্ষে যদি মন মানসিকতা তৈরি না হয়, তাহলে এখানে একটা প্রবলেম দেখা যাবে, এবং সেই প্রবলেমটা যখন ফেলিওর হবে তখন ইসলামের একটা বিধানই ফেলিওর হবে, যে বিধানটি কখনো কখনো ওয়াজিবের পর্যায়ে, এটা আপনারা মাসালা হয়তো বলেছেন, কখনো কখনো এটা সুন্নার পর্যায়ে, কখনো কখনো এটা নদবের পর্যায়ে, কখনো কখনো এটা মক্রুর পর্যায়ে, কখনো কখনো এটা হারামের পর্যায়ে। কর্জে হাসানা কিন্তু হারামের পর্যায়েও যায়, কখন আমি একজন মদখোরকে টাকা দিলাম, কর্জে হাসানা সে মদ খাবে, সেই ধরনের সহযোগিতা করা কিন্তু হারামের পর্যায়ে পড়ে। অতএব কর্জে হাসানা কোন কাজে ব্যবহার করবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্জে হাসানাটা, যে ইউটিলাইজেশন অফ কর্জে হাসানা, কোন ধরনের খাতে কর্জে হাসানাটা ইউটিলাইজ হবে, এটি ভেরি ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ, ইন ইসলামিক পার্সপেক্টিভ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে আপনার এই জন্য আমি বলছি যে কর্জে হাসানা কখনো ওয়াজিবের পর্যায়ে পড়ে, কখনো কখনো সুন্নার পর্যায়ে পড়ে, কখনো কখনো নফল বা নদবের পর্যায়ে পড়ে, কখনো মাকরুর পর্যায়ে পড়ে, কখনো হারামের পর্যায়ে পড়ে। আমরা কোন পর্যায়ে পড়বো, কোন পর্যায়ে দিব, এই ক্যাটাগরিগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। ঠিক করার পরে আমরা যেহেতু আমাদের এই সোশ্যাল যে একটি সিকিউরিটি, যে মানুষের যে থাক খেয়ে পড়ার নিশ্চয়তা, সেই জিনিসটি বিধান করা আমাদের চিন্তার বিষয় হবে,
এবং জীবনযাত্রার মানোন্নয়ন আমরা কিভাবে করতে পারি, সমাজ থেকে ভিক্ষাবৃত্তি আমরা কিভাবে দূর করতে পারি, এবং আমাদের মধ্যে যেটা আমাদের মোস্তাক ফয়েজ সাহেব বলছেন যে পারস্পরিক একটি সম্প্রীতি এবং সদ্ভাব বা আমাদের সৌহার্দ্যপূর্ণ মানে একটা সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট এটা কিভাবে হতে পারে, এই বিষয়গুলো যেহেতু সামনে আসবে এবং তার জন্য গুরুত্বপূর্ণ যে আমরা হাদিসটি নিয়ে আসি, মান ফারাজা আন মুসলিম মিন কুরবাতান মিন কুরাবি দুনিয়া ফারাজা আল্লাহ আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, এই হাদিসটাকে আমরা সাধারণত নিয়ে আসি, আল মুসলিম আখল মুসলিম যে আমরা নিয়ে আসি। এবং কয়েকটি হাদিস আমি আমার একটা বইতে উল্লেখ করেছি এই হাদিসগুলো, যে কিভাবে সোশ্যাল একটা সম্প্রীতি সৃষ্টি হওয়ার অনুষঙ্গগুলো কি, সেগুলো আমি আমার একটা বইতে আলোচনা করতে গিয়ে এই হাদিসগুলো সবগুলো আমি নিয়ে আসছি। তো এখন সর্বশেষ পর্যায়ে আমি বলবো যে এহিয়া তুরাস, ইসলামের একটি ঐতিহ্যকে পুনর্জীবিত করার যে আজকে উদ্যোগ, সে উদ্যোগকে আমি স্বাগত জানাই। যারা আলহামদুলিল্লাহ উদ্যোগ গ্রহণ করেছেন, বড় বড় স্কলারকে নিয়ে এসেছেন, সবাই চমৎকার আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তাদের এই আলোচনাকে আমাদের জন্য দিকদর্শন হিসাবে কবুল করুন এবং তাদের এই মেহনতকেও কবুল করুন, এই দোয়া করি। এবং সর্বশেষ যারা এই উদ্যোগটি গ্রহণ করেছে তারা যদি আলহামদুলিল্লাহ একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটা মডেল দাঁড়া করাইতে পারে, আমার মনে হচ্ছে এটি বাংলাদেশের জন্য একটি বড় কাজ হবে, যেটিকে আমি হিয়াউ তোরাজ বলেছি, আমাদের ঐতিহ্যকে পুনর্জীবিত করা, এই ঐতিহ্যকে পুনর্জীবিত করার ক্ষেত্রে মানসান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা, এই কাজটি করার কারণে আমার মনে হচ্ছে পরবর্তী যদি বাংলাদেশে একটি ধারা সৃষ্টি হয় তারা হবে পায়োনিয়ার, তারা হবে আমাদের দিকদর্শক। আল্লাহ তাআলা আমাদের সবার এই অ্যাপোর্টকে কবুল করুন, এই অনুষ্ঠানকে কবুল করুন, এবং ভালো যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত আল্লাহ রহমত শামিল হাল থাকুক, এই দোয়া করে আমাকে আজকে সভাপতির এই এই মূল্যবান আসনে আমাকে মূল্যায়ন করার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সালাতের সময় যেহেতু বেশি নেই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته، جزاكم الله خيرا في الدارين فضيلة الأستاذ بروفيسور دكتور حكم مقدس سركي سرر كنت شور ملي أمرا وبولت چاي أمرا وإحياء التراث أي وتيجو كيف لي أنا أتشلو أمرا إجي أرسي چاي كيو شدهي أبنا در شدهي كي أمرا شاتي چيلن أبن لمبا سفر شاتي سفر شنگي چيلن أبنا در كاتي أمرا دهنو باد أبن كتب بطا জ্ঞাপনের মাধ্যমে আমাদের পরবর্তী আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া আছে, আমরা সম্মানিত আসাতিজা কেরাম যারা আমাদের সাথে ছিলেন সকলের কাছে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকের এই লাইভ শেষ করতে যাচ্ছি। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।